চারদিকে সবুজ আর তার মাঝখানে একটি লাল বাস। এই দৃশ্যটি দেখতে কতটা না সুন্দর লাগবে। এই দৃশ্যটি আরও বেশি সুন্দর হবে যদি এই লাল বাসের ভেতরে তুমি একটি সিটে বসে থাকতে পারো। এই সিটে বসে থাকার জন্য অবশ্যই তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। আর এই লাল বাসে চড়ে তুমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে তোমার স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাতে পারবে। তোমরা জেনে অবাক হবে, এই লাল বাসগুলোর কিন্তু অনেকগুলো নাম রয়েছে। এই নামগুলোর মধ্যে রয়েছে চৈতালি, শ্রাবণ, কিঞ্চিত, বৈশাখী, আনন্দ, হেমন্ত, ফাল্গুনী, তরঙ্গ, উল্লাস, চৈত্রী। এতগুলো লাল বাসের মধ্যে তুমি কোন লাল বাসটিতে করে তোমার স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাতে চাও তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। চলো আমরা আমাদের মূল পর্বে চলে আসি। আজকে আমরা জানবো হচ্ছে আমাদের টার্গেট ডিউ এই সিরিজটার যে 25 বা 20 বছরের প্রশ্ন ব্যাংক সলভ ছিল সেটার মধ্যে যে চ্যাপ্টারটা আজকে করানো হবে সেটা হচ্ছে স্বরলেখা। আর এই স্বরলেখার মধ্যে কিন্তু আমাদের 3.1 থেকে 3.7 পর্যন্ত রয়েছে। এই স্বরলেখার মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, এই সবগুলো প্রশ্ন আমরা কিন্তু এক এক করে সলভ করব। আশা করি তুমি যদি ফার্স্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত থাকতে পারো তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে আসার সকল টাইপ তোমার কিন্তু কাভার হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটি 2018-19 সেশনে আসা যে ম্যাটটির কথা বলা হয়েছে সেখানে তোমাকে একটা পোলার সমীকরণ দেওয়া আছে, তোমাকে এখান থেকে নিয়ে আসতে হবে কি কার্তীয় সমীকরণ। আর কার্তীয় সমীকরণ বলতে অ্যাকচুয়ালি তারা বোঝাতে যাচ্ছে হচ্ছে যে এক্স আর ওয়াই, এই এক্স আর ওয়াইয়ের মাধ্যমে তোমাকে এই সমীকরণটা প্রকাশ করতে হবে। এই সমীকরণের মধ্যে কিন্তু আর থেটা থাকবে না, অর্থাৎ এই আর থেটাকে রাখা যাবে না, থাকবে কি শুধুমাত্র বলতো এক্স ওয়াই থাকবে। তো আমাকে তারা যে প্রশ্নটা দিয়েছে আমি সেই প্রশ্নটা একটু তুলে ফেলি। আমাকে তারা বলেছে 2r sin² θ/2 = 1। এখন আমি চাচ্ছি যে এই যে আর, এই আরটাকে আমি ডান পাশে পাঠিয়ে দেবো। তাহলে এই পরবর্তী লাইনে গিয়ে আমি আরটাকে ডান পাশে পাঠিয়ে দিই, 2sin² θ/2 = 1r। পরবর্তী লাইনে গিয়ে আমি এক ছোট্ট একটা কাজ করব। কী কাজ? যে আমি উভয় পাশে 1- দিব। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে ভাই আপনি কেন হঠাৎ করে 1-টা দিতে যাবেন। আচ্ছা দেখি কেন আমি 1-টা দিলাম। এই 1-টা এটা দেওয়ার পরে আমার একটা সূত্রের কথা বারবার মনে পড়তেছে। যদি আমি 1-টা না দিতাম তাহলে আমার এই সূত্রটা মনে পড়তো না। সেই সূত্রটা কী ছিল? যে 1-cos²θ = 2sin²θ। তো এই পাশে তোমার বাম দিকে যে কোণটা থাকে ডানে গেলে সেই কোণটা অর্ধেক হয়ে যায়, এটা আমি সবসময়ের জন্য বলে থাকি। তার মানে এখানে যদি কখনো 1-cos²θ হয়ে থাকে তুমি বলবো যে ভাই 2sin²θ, বামে যে কোণটা থাকবে ডানে গেলে তা অর্ধেক হয়ে যাবে। ওকে, তাহলে আমি কিন্তু এখান থেকে বলতে পারি যে 1-cos θ এটা মানে হচ্ছে 2sin²θ/2, কোণটা অর্ধেক হয়ে গেছে। এখন আমি এরপরে এই লাইনটা বলতেই পারি, আমার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা হচ্ছে 1-2sin²θ/2 = cos θ। কী করলেন ভাই? আসলে কিছুই করি নাই, আমি এটাকে বাম পাশে আসছে এটাকে ডান পাশে নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন তুমি লক্ষ্য করো যে 1-2sin²θ/2 মানে কি লেখা যায়? কস থেটা। তাহলে দেখো 1-2sin²θ/2 কেন আমার চলে আসছে, তার মানে আমি উভয় পক্ষে 1- নেওয়ার কারণে কিন্তু আসলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারছি। ওকে, তাহলে আমি এখন এটা একটু লিখে দিই যে এটা মানে আমি লিখতে পারি এখন কি যে কস থেটা, আর এ পাশে কী করবেন? কিছুই করবো না, এখানে আমি আর লসাগু নিয়ে নিই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে r-1। ওকে, পরবর্তী লাইনে গিয়ে তুমি আর দিয়ে গুণ করে দাও, r cos θ = হচ্ছে কি বলতো r-1। এখন কি করবেন ভাইয়া? এখন আসলে কিছুই করবো না, আমরা কিন্তু জানি এই সূত্রগুলো। সেই সূত্রগুলো কি? যে r cos θ = হচ্ছে কি বলতো x, আর r sin θ যদি হয়ে থাকে তাহলে এটা থেকে আমরা কী লিখবো বলতো y লিখব। আর x = আমরা কী জানি বলতো √x, তো না? r = আমরা কী জানি যে x² + কী বলতো y². ওকে, তাহলে এখন আমি দেখো পরবর্তী লাইনে গিয়ে এই কাজটা এখানে করে দিব, যে যেখানে r cos θ আছে সেখানে আমি কী লিখবো x লিখব। তাহলে x লিখলাম = যেখানে r আছে সেখানে আমি কী লিখবো বলতো √x² + হচ্ছে y² আর -1। ওকে, এখন আপনি কি করবেন? এখন আমি এগুলো সব মুছে দিই, কারণ যেহেতু এটা তোমরা বুঝে গিয়েছো। ওকে, হ্যাঁ, তোমরা আমাকে বলো যে এই যে তোমার এখানে কি কাজ করা যায়। এখানে ভাই একটা কাজ করেন তো, আপনি এই -1টাকে এই পাশে পাঠিয়ে দেন। তাহলে এই পাশে পাঠালে কি হচ্ছে যে x + 1 = হচ্ছে √
এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এরপর কি করা যায়, তোমরা অবশ্যই বলো ভাইয়া চোখ বন্ধ করে আপনি স্কোয়ার করে দেন, কারণ রুট ওভার তো খুব ঝামেলা করে, করে দিই তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমি বলতে পারি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এর পরবর্তীতে তোমরা অবশ্যই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দাও, তাই লাস্টে গিয়ে তোমরা পাবা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান। এখন তুমি দেখো যে এটার সাথে আমার কোনো অপশন মিলতেছে কিনা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস টু এক্স বা টু এক্স প্লাস ওয়ান একই কথা, তাহলে কিন্তু এটার সাথে আমার যে এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি মিলে গিয়েছে, তার মানে আমি আমার অঙ্কের অ্যান্সারটা পেয়েছি। তার মানে দেখো যে একটা পোলার সমীকরণকে আমরা কিন্তু ইজিলি কার্তীয় সমীকরণ প্রকাশ করতে পারি, তবে এটার জন্য যে কয়েকটা আমি সূত্র লিখেছিলাম সেই সূত্রগুলো কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। 2018-19 এই সেশনে ঢাকা ইউনিভার্সিটি থেকে সরলেখার উপরে আরও একটি ম্যাথ এসেছিলো, চলো সেটা আমরা একটু দেখে ফেলি। তো এখানে তারা যেহেতু বলছে অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ আর দুটো সরলেখা দিয়ে দিয়েছে, অনেকের কাছে এটা কিন্তু কঠিন মনে হয়েছিল, তবে আমরা যদি এটাকে চিত্রের মাধ্যমে বুঝে ফেলি তাহলে মনে করো তোমার কাছে অনেক বেশি সহজ মনে হবে। তো চিত্রের মাধ্যমে আমরা চলো একটু আগে শিখে ফেলি। তো আমার কাছে মনে হয় এখানে চিত্রটা আসলে এখানে মেন, তো আমি এখানে আগে অক্ষরেখা অঙ্কন করে ফেলেছি, তোমরা জানো যে এখানে এক্স অক্ষ কোনটা আর ওয়াই অক্ষ কোনটা, তো এটা যেন আমাকে আবার কিন্তু বললেন যে ভাই এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে দেন, এটা না দিলেও চলবে। হ্যাঁ ওকে, তো প্রথমে তারা বলছে ওয়াই ইকুয়াল টু বি, তো ওয়াই ইকুয়াল টু বি মানে কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমি এক্স অক্ষের সমান্তরাল এরকম একটা রেখা দিয়ে দিলাম। হ্যাঁ দেন বললাম যে এটা হচ্ছে আমার এক নং, কেন, কারণ আমি এটাকে এক নং ধরে ফেলছি। হ্যাঁ আলাদা করত লেখার সময় পাবা না তোমরা, ওকে এটা হলো আমার এক নং রেখা। এরপর তারা বলছে যে রুট থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, আরেকটা রেখার কথা বলছে তাই না। তো আমি একটা কাজ করি, কী কাজ করি, যে মাইনাস ওয়াইটাকে এই পাশে রেখে বাকি সব কিছু পাশে তারাই দিই, তাহলে হচ্ছে মাইনাস রুট থ্রি এক্স মাইনাস ওয়ান। তার মানে এখন বলো ভাই মাইনাস দিয়ে গুণ করে দেন তাড়াতাড়ি, ওকে গুণ করে দিই যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি এক্স প্লাস ওয়ান। তো এখন একটু তুমি চিন্তা করো তো যে এইটাকে আমি এইভাবে চিন্তা করতে পারি না যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম এক্স প্লাস হচ্ছে সি, মানে হ্যাঁ ভাইয়া কেন পারবেন না, তাহলে এই এম বলতে আমরা কী জানি ভাই, ঢাল জানি, গুড, তাহলে এম বলতে তো আমরা কী জানি যে ঢাল, তার মানে কি এম ইকুয়াল টু হচ্ছে টেন থেটা, তাহলে এখান থেকে কিন্তু আমি বলতে পারি যে থেটা ইকুয়াল টু কী বলতো, টেন ইনভার্স এম। হ্যাঁ টেন ইনভার্স এম, তাহলে এখন বলতো এই এম মানে কত ভাই, রুট থ্রি, গুড, তাহলে আমরা পরবর্তী লাইনে বলতে পারি যে থেটা ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স কত ভাই, রুট থ্রি, তাহলে কত ডিগ্রি আসতেছে ভাইয়া, টেন ইনভার্স রুট থ্রি মানে তো ভাইয়া 60 ডিগ্রি, গুড 60 ডিগ্রি। তা আমি তোমাকে মানে অনেক ক্যালকুলেশন করে শিখালাম, বাট পরীক্ষার সময় কিন্তু ডিরেক্ট এভাবে চিন্তা করবা এম কত, রুট থ্রি, আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে টেন ইনভার্স রুট থ্রি বলতে কত, 60 ডিগ্রি। এখানে যদি তোমার সাপোজ ওয়ান বাই রুট থ্রি থাকতো তাহলে এইভাবে চিন্তা করতো, আচ্ছা টেন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি বলতে কত, 30 ডিগ্রি, সো ডিরেক্ট, মানে এত ক্যালকুলেশন করার দরকার নেই। হ্যাঁ আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বুঝাইলাম, ওকে। তাহলে দেখো যে এই 60 ডিগ্রি কোন অঙ্কন করে আমি এখন একটা রেখা টানবো, এবং যেহেতু বলছে এখানে তোমার দেখো সি এর মানটা হচ্ছে প্লাস, তার মানে আমি উপরের দিকে টানবো। হ্যাঁ তার মানে আমি এখন 60 ডিগ্রি কোন করে একটা রেখা অঙ্কন করবো, তাই আমি বললাম যে এটাই হচ্ছে আমার 60 ডিগ্রি, কি আবার মাইন্ড করো না যে 60 ডিগ্রি হয় নাই, বললাম এটাই 60 ডিগ্রি। হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমার কত নম্বর রেখা বলতো, এটা হচ্ছে আমার 2 নম্বর রেখা, তাহলে এটা হচ্ছে আমার কত ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ, ওকে। এখন কি করা যায় একটু দেখি, লক্ষ্য করি। হ্যাঁ তা আমি তো দুইটা রেখা অঙ্কন করে ফেলছি, তারা আমাকে বলছে যে এই দুটা রেখার অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণটা তোমাকে নির্ণয় করতে বলছে, তাহলে দেখো যে এই দুটা রেখার অন্তর্ভুক্ত কোণ কিন্তু অ্যাকচুয়ালি এটাই, দেখো এইটা বা এইটা, তুমি যে কোনোটা চিন্তা করতে পারো। তো এইখানে আমার মনে হয় না যে আর কোনো কিছু বোঝানোর প্রয়োজন আছে, কেন, কারণটা হচ্ছে দেখো যে আমরা জানি যে এই কোণ আর এই কোণ কী কোণ বলতো, একান্তর কোণ, এই দুটা কোণ কী কোণ, একান্তর কোণ। তো এই দুটা কোণ যদি একান্তর কোণ হয়ে থাকে, কারণ আমরা জানি যে এইটা রেখাটা এক নং রেখা আর এক্স অক্ষ দুটা কী বলতো, সমান্তরাল, আর এটা তাদের কী আকারে আসছে বলতো, ছেদক আকারে আসছে, তার মানে এটাকে আর এটাকে আমরা কী বলতে পারি, একান্তর কোণ বলতে পারি, আর একান্তর কোণ দেখ হচ্ছে কি পরস্পর সমান, তার মানে এটা যদি 60 ডিগ্রি হয়ে থাকে এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, তার মানে একান্তর কোণ হওয়ার কারণে আমরা কিন্তু ডিরেক্টলি তার অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে এখন তুমি একটু খুঁজে বের করো যে কোথায় 60 ডিগ্রি কোণটা আসছে, আমি অনেকক্ষণ পরে খুঁজে পেলাম যে আমার 60 ডিগ্রি কোণটা আসে হচ্ছে সি নাম্বার অপশনে, তাহলে এটাই হচ্ছে কি বলতো আমার অঙ্কের অ্যান্সার। তো আমি আশা রাখতে পারি যে এরকম কোনো ম্যাথ আসলে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সলভ করতে পারবা। ঢাকা ইউনিভার্সিটি 2018-19 এই সেশনে আসা আরও একটি ম্যাথ আমরা করতে যাচ্ছি, তার মানে এই
তোমার একটা সেশনে কিন্তু তিনটা ম্যাথ তারা কিন্তু একটা চ্যাপ্টার থেকে দিয়েছিল ওকে তো এই ম্যাথটিতে তারা বলেছিল y = x + 4 এবং y = x রেখাদ্বয়ের লম্ব দূরত্ব নির্ণয় করো তার মানে আমি যদি এখানে দুইটা সমান্তরাল রেখা চিন্তা করি দুইটা সমান্তরাল রেখা চিন্তা করলাম এবং তাদের যে মধ্যবর্তী লম্ব দূরত্ব সেটা তোমাকে বের করতে বলেছিল তো এই মধ্যবর্তী লম্ব দূরত্বের যে আমাদের ফর্মুলাটা সেই ফর্মুলাটা কি ছিল যে c1 - c2 তো তুমি ইচ্ছা করলে কিন্তু কি বলতো c2 - c1 ও দিতে পারো কোনো সমস্যা নাই ডিভাইডেড বাই √ a স্কয়ার প্লাস হচ্ছে কি বলতো b স্কয়ার ওকে তো এখন তোমরা বলতে পারো যে ভাই আপনি এটাকে সমান্তরাল কিভাবে চিন্তা করলে আমরা কিন্তু যে সমান্তরাল দুটি রেখা যে সমান্তরাল হওয়ার শর্ত সেখান থেকে কিন্তু আমরা বলে দিতে পারি যে এই রেখা দুটো কি বলতো সমান্তরাল অবস্থায় আছে ওকে তো এখন আমরা অবশ্যই কি বলতো এই যে দুটো রেখা যে তোমার মধ্যবর্তী লম্ব দূরত্ব সেটা আমরা বের করব আর মনে রাখবে যে সবসময় যদি তোমাকে সমান্তরাল রেখাদ্বয়ের লম্ব দূরত্ব বের করতে বলবে আর আরেকটা লম্ব দূরত্ব আছে সেটা হচ্ছে কি বলতো বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব আর আরেকটা হচ্ছে কি বলতো দুটি রেখা মানে হচ্ছে দুটি সমান্তরাল রেখা সেটা তোমাকে দিয়ে দিবে নিজ হাতে ওকে তাহলে আমরা এই সূত্র জেনে গেলাম এখন চলো আমরা একটু ম্যাথটা সলভ করে ফেলি তো তারা আমাকে যেটা দিয়েছে সেটা আমি একটু সাজায় গুছায় লিখবো হ্যাঁ তো সাজায় গুছায় যদি লিখতে চাই তাহলে কি হবে একটু দেখি যে তোমার মাইনাস এক্স প্লাস ওয়াই তারপর হচ্ছে মাইনাস ফোর ইকুয়াল টু হচ্ছে জিরো ভাই কী করিলেন আমি আসলে কিছুই করিনি আমি এটাকে এই বাম পাশে নিয়ে আসি ইকুয়াল টু জিরো করে দিছি একই রকমভাবে যদি আমি এটাকে চিন্তা করি মাইনাস এক্স প্লাস ওয়াই হ্যাঁ প্লাস জিরো ইকুয়াল টু হচ্ছে জিরো তো এটাকে এক নাম্বার ইকুয়েশন দিলাম এটাকে আমি কি দুই নাম্বার ইকুয়েশন দিলাম হ্যাঁ তা এখন আমরা কী জানি সি ওয়ান মাইনাস সি টু গুড তাহলে আমি সি ওয়ান মাইনাস সি টু লিখে ফেলি যে সি ওয়ান মাইনাস হচ্ছে সি টু তার মানে ভাই এখানে কিন্তু মাইনাস ফোর আসছে যেন মাইনাস ফোর দিলাম হ্যাঁ ডিভাইডেড বাই রুট অফ আ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটু কথা আছে যে মনে রাখবা যে আমার এখানে এক্সের সহগ যা থাকবে এখানে এক্সের সহগ সেম থাকতে হবে ওয়াই সহগ যা থাকবে এখানে ওয়াই সহগ কী থাকতে হবে সেম থাকতে হবে তাহলে আমি দেখা পাচ্ছি এখানে এক্সের সহগ আছে মাইনাস ওয়ান এখানে এক্সের সহগ মাইনাস ওয়ান তার মানে ঠিক আছে তার মানে এ হচ্ছে আমার কী বলতো মাইনাস ওয়ান স্কোয়ার ফর্মুলার প্লাস এবার দেখো এখানে ওয়াই সহগ ওয়ান এখানে ওয়াই সহগ ওয়ান মানে প্লাস ওয়ান তার মানে আমি লিখবো হচ্ছে কী বলতো ওয়ান স্কোয়ার ওকে তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমি কী করতে পারি পরবর্তী লাইনে গিয়ে আমি বলবো হচ্ছে যে মাইনাস ফোর মাইনাস জিরো মানে হচ্ছে তোমার মাইনাস ফোর তার মানে মডুলাস থাকার কারণে কী যাবে প্লাস ফোর হয়ে যাবে আর নিচে কী হচ্ছে বলতো ক্যালকুলেশন করলে তুমি রুট টু পাবা হ্যাঁ রুট টু তো এখন আমি উপর থেকে কিন্তু লিখতে পারি উপরেরটা যে তোমার ফোর তো তার মানে হচ্ছে দুই দুগুণের চার লিখলাম দুই দুগুণের চার আর নিচে হচ্ছে কী বলতো রুট টু আবারও আমি এখানে একটা টু মানে লিখতে পারি হচ্ছে রুট টু ইন্টু রুট টু এটা আমি লিখতে পারি আর নিচে কী আছে রুট টু আছে লাস্টে গিয়ে আমি কী করবো বলতো রুট টু কেটে দিব তাহলে আমার থাকতেছে কে বলতো টু রুট টু টু রুট টু টু রুট টু আর মনে রাখবা যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যে তোমার অপশনগুলো থাকে হরের মধ্যে অমূলক সংখ্যা তারা কখনো রাখে না তো হরের মধ্যে যদি কখনো অমূলক সংখ্যা চলে আসে সবসময় চেষ্টা করবে সেই অমূলক সংখ্যাটাকে সরিয়ে ফেলার জন্য তা আমি এখানে সেই কাজটাই করছি শেষ পর্যন্ত আমার অ্যান্সার আসছে কী বলতো টু রুট টু তাহলে এই যে দেখো বি নাম্বার অপশনের মধ্যে তোমায় কী দিয়েছে টু রুট টু তাহলে এটাই হচ্ছে কী বলতো আমার সঠিক অঙ্কের অ্যান্সার ঢাকা ইউনিভার্সিটি 2017-18 সেশনে যে ম্যাথটি এসেছিল সেখানে তারা বলেছিল যে চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো এই চতুর্থ শীর্ষবিন্দুটা কিন্তু হতে পারে রম্বস হতে পারে বর্গ সামান্তরিক আয়তক্ষেত্র যে কোনো কিছু হতে পারে আমরা যে নিয়মটা শিখবো সেই নিয়মের মাধ্যমে আমরা এই টাইপের এমসিকিউ খুব দ্রুত সমাধান করে ফেলতে পারবো তো তারা আমাকে বলেছে রম্বসে তোমাকে তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিচ্ছে জাস্ট আরেকটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে ওকে তা আমি এখন একটা রম্বস অঙ্কন করার চেষ্টা করি কথা হচ্ছে যে তোমাকে একদম সঠিক একদম তোমার চিত্র হতে হবে ব্যাপারটা এরকম না মোটামুটি একটা চিত্র হলেই চলবে আমি একটা চিত্র নর্মালি একটা চিত্র আমি অঙ্কন করে ফেলতে পারছি হ্যাঁ এইটাই হচ্ছে আমি বললাম যে এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত রম্বস ওকে তো এখন তারা বলছে পি কিউ আর এস তো তোমাকে অবশ্যই এই ক্রমটা মেনটেন করে চলতে হবে তুমি এখান থেকে শুরু করো পি তা হলো কিউ পি কিউ আর এস ওকে এভাবে দিতে হবে তুমি যদি বলো আমি এখানে দেবো পি এখানে দেবো আর এখানে এস এখানে মানে পি তারপর এখানে কিউ এখানে আর এখানে এস এভাবে দিলে হবে না একদম ক্রম অনুযায়ী তুমি নিয়ে আসো ওকে এখন আমি এই স্থানাঙ্কগুলো একটু বসিয়ে দিই তো আমার পি বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে আমি লিখে ফেলি পি বিন্দু স্থানাঙ্ক আমার দেওয়া আছে হচ্ছে 2.5 তারপর কিউ দেওয়া আছে কত 5.9 তারপর দেখো আর কিন্তু দেওয়া নাই দেওয়া আছে কি এস এস এর কাছে ডিরেক্ট চলে যাবা এসে কি দেওয়া আছে 6.8 ওকে তাহলে আর কী করতে হবে আর হচ্ছে তোমার বের করতে হবে এক্স কমা ওয়াই
তার মানে এটাই অ্যাকচুয়ালি আমাকে বলতো যে আমার যে অবশিষ্ট শীর্ষবিন্দু বা চতুর্থ শীর্ষবিন্দু যাই বল না কেন সেটা আমাকে বের করতে বলছে ওকে তো আমি এখন এই অঙ্কটা আসলে কিভাবে সমাধান করতে পারি তো এটার জন্য তোমার বেশ কয়েকটা নিয়ম আছে আমরা সবচেয়ে সহজ নিয়মটাই শিখব আমাকে বের করতে তারা বলেছে হচ্ছে এক্স আর একটা কি বলতো ওয়াই এটা আমাকে বের করতে বলছে তো আমি আসলে যেভাবে বোঝাই আমি তোমাকে সেভাবে বোঝাচ্ছি হ্যাঁ আমি সাধারণত যেভাবে বোঝাই তো প্রথম কথা হচ্ছে যে এখানে আমার কর্ণ কয়টা আমি বললাম ভাই এখানে কর্ণ আছে আপনার দুইটা এই একটা কর্ণ আর এই একটা কর্ণ আমার কথা হচ্ছে কোন কর্ণ বরাবর গেলে লাইনটা খুব ইম্পর্টেন্ট কোন কর্ণ বরাবর গেলে তুমি দুইটা বিন্দুর স্থানাঙ্ক খুঁজে পাবা অর্থাৎ দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্কই খুঁজে পাবা এখন তুমি বললে ভাই আমি তো যে কোনো কর্ণ বরাবর গেলে তো আমি দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক পাচ্ছি তুমি কি লক্ষ্য করো পি আর বরাবর যদি তুমি যাও তাহলে তুমি কিন্তু দুইটা স্থানাঙ্ক পাচ্ছ তবে তার মধ্যে একটা কিন্তু অজানা থেকে যাচ্ছে তবে তুমি যদি এ এস কিউ বা কিউ এস এই কর্ণ বরাবর তুমি যাও তাহলে তুমি কিন্তু কী বলো দুইটাই স্থানাঙ্ক পেয়ে যাচ্ছ যে স্থানাঙ্কগুলো তোমার কি আছে জানা আছে তার মানে আমি যাব হচ্ছে কি বরাবর কিউ এস বা এস কিউ বরাবর যাব ঠিক আছে ওকে তারপর আমি এক্স যখন বের করব তখন আমি কিউ এস বরাবর যাব এবং তার আমি ভুজগুলো নিব এবং এই কিউ এস বরাবর যখন আমি ভুজগুলো নিব তখন আমি তাদের মধ্যে যোগ ঘটাই দিব ফাইভ প্লাস সিক্স জাস্ট ভুজগুলোকে যোগ করে দিলাম এখন আমার অবশিষ্ট যে একটা আমার জানা শীর্ষবিন্দু আছে সেই অবশিষ্ট জানা শীর্ষবিন্দুটা কত ভাইয়া সেটা হচ্ছে টু কমা ফাইভ এর মধ্যে ভুজ কত ভাইয়া টু তাহলে অবশিষ্ট যে থাকবে তাকে তুমি এখানে কী করে দেবা বিয়োগ করে দেবা তাহলে হচ্ছে মাইনাস টু এখন তুমি আমাকে বলো এটা এই ক্যালকুলেশনগুলো কত হয় ভাইয়া ছয় পাঁচে এগারো এগারো থেকে দুই গেলে নয় হয় নয় বসানো শেষ এবার তুমি ওয়াইয়ের ক্ষেত্রে চিন্তা কর সেমভাবে তাহলে ভাই আমি যদি কিউ এস বরাবর যাই তাহলে আমি হচ্ছে এই নাইন আর এর অর্থাৎ আমি দুইটা স্থানাঙ্ক পাচ্ছি তার মধ্যে আমি দুইটা কোটি আমার জানা আছে সেটা কত নাইন এর তাই তুমি চোখ বন্ধ করে এই নাইন আর এর যোগ করে দাও দিলাম ভাইয়া এখন তোমার অবশিষ্ট যে কোটিটা তাকে তুমি বিয়োগ করে দাও তাহলে অবশিষ্ট কোটিটাকে আমি এখন এখানে বিয়োগ করে দিলাম ওকে তাহলে হচ্ছে আমার নয় আর আটে হচ্ছে সতেরো সতেরো থেকে যদি পাঁচ যায় হাতে ক্যালকুলেশন করবা কোনো সমস্যা নেই বারো ওকে এই নাইন কমা টুয়েলভ তাহলে আমার আর এর স্থানাঙ্ক হচ্ছে নাইন কমা টুয়েলভ এখন তুমি একটু খুঁজে দেখো যে নাইন কমা টুয়েলভ তোমার কোন অপশনে আছে আমার বি নাম্বার অপশনে আছে তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার আমি কিন্তু তোমাকে সবসময়ের জন্য একটা কথা বলেছিলাম এর আগের ক্লাসটি তো বলেছিলাম যে আমরা অপশন দেখে কখনো অ্যান্সার বের করব না আমরা আগে অ্যান্সার বের করার পরে আমরা অপশন খুঁজব কেন কারণ ভাইয়া অপশনগুলো সাদা এমনভাবে তৈরি করে দেয় যে তুমি ভুল করলো সে ভুলের অ্যান্সারটা তুমি অপশনের মধ্যে পেয়ে যাবে এই জন্য এটা শুধু ম্যাথ নয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে কোনো জায়গার ক্ষেত্রে তুমি সেম জিনিসটা অ্যাপ্লাই করবা প্রশ্ন পাবা অ্যান্সারটা বের করবা তারপর তুমি শেষে গিয়ে অপশনটা মিলাবা অপশন থেকে অ্যান্সারে আসলে তুমি কিন্তু অনেক সময় মানে বেশিরভাগ সময় তুমি ধরা খেয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটি দুই হাজার সতেরো আঠেরো সেশনে আসা আমরা আরেকটা ম্যাথ দেখব এই ম্যাথটা দেখতে অনেকটাই বড় এই বড় দেখে তো অনেকে ভাবতেই পারে যে অঙ্কটা অনেক কঠিন কিন্তু তুমি অঙ্কটা বুঝলে তোমার কাছে পানির মতো সহজ মনে হবে এখানে বলা হয়েছে ওয়াই অক্ষের সমান্তরাল এবং টু এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস ইলেভেন ও আরেকটা সমীকরণ দিয়ে দিচ্ছে দিয়ে বলছে রেখাদ্বয়ের ছেদবিন্দু ছেদবিন্দু নিয়ে অনেকেরই সমস্যা মনে রাখবা ছেদবিন্দু মানে হচ্ছে সমাধান বিন্দু আর সমাধান বিন্দু বলতে আমরা কী মনে করব সমাধান বিন্দু বলতে আমরা মনে করবো হচ্ছে অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি বজ্রগুণন পদ্ধতি যত ধরনের পদ্ধতি আছে তার মাধ্যমে তোমাকে এক্স কমা ওয়াই বের করতে হবে কী বের করতে হবে এক্স কমা ওয়াই বের করতে হবে বলছে অতিক্রমকারী সরলরেখাটি সমীকরণ নির্ণয় করো হ্যাঁ তো প্রথম কথা হচ্ছে আমার যে দুটা রেখা আছে তাতে আমাকে ছেদবিন্দু বের করতে হবে তো এই ছেদবিন্দু বের করার পর তারপর তুমি ওয়াই ওকে সমান্তরাল রেখার সমীকরণটা খুঁজে পাবা কিন্তু এখানে একটু কথা আছে কী কথা আছে কথাটা হচ্ছে যে তুমি যদি সমাধান বিন্দু বা ছেদ বিন্দুটা মানে এক্স ওয়াই যদি দুইটা বের করে ফেলো তখন তোমার জন্য একটা লস প্রজেক্ট হয়ে যাবে কীভাবে লস প্রজেক্ট হবে সেটা আমি তোমাকে অঙ্কের মধ্যে বুঝিয়ে দিচ্ছি তো প্রথম কথা হচ্ছে যে আমার যে দুটা রেখা আছে আমি সেই দুটা রেখা আগে তুলে ফেলি হ্যাঁ আমি একটু রেখা দুটা তুলি যে টু এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস ইলেভেন ইকুয়াল টু হচ্ছে জিরো আর আরেকটা হচ্ছে আমার এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইট ইকুয়াল টু হচ্ছে জিরো আমি দুটা রেখা একটু তুলে ফেললাম এখন তুমি একটু দেখো যে এই যে ওয়াই অক্ষের সমান্তরাল তো আমাকে বলো তো ভাইয়া যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হ্যাঁ ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ তো এক্স ইকুয়াল টু এ গুড এক্স ইকুয়াল টু এ এক্স ইকুয়াল টু এ এবং মনে রাখবা এই রেখার সমীকরণটা তারা আমার কাছে জানতে চাইছে তার মানে এটাই তো আমার অঙ্কের অ্যান্সার এক্স ইকুয়াল টু এ এটাই আমার অঙ্কের অ্যান্সার এখন তুমি বলো ভাইয়া এক্স ইকুয়াল টু এ মানে তাহলে মানে এই দুটা রেখা দেওয়ার কী দরকার ছিল দুটা রেখার সমীকরণ
এখানে হচ্ছে কথা যে x = a এটাই তো আমার অঙ্কের आंसर কিন্তু এই যে a আছে এই a তো আমার অজানা এই a আমার কি বলতো অজানা তাহলে এই এটাই অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে ঠিক আছে বের করলে আমি आंसरটা বলে দিতে পারবো তুমি কি লক্ষ্য করো যে আমার এই যে তোমার অপশনগুলো দেওয়া আছে সবগুলোতে কিন্তু আমার কি বলতো x যুক্ত কোন একটা তোমাকে সমীকরণ দিয়ে দেওয়া আছে সারা কিন্তু একটু চালাক সারা কিন্তু এখানে y দিয়ে দিতে পারে সো অপশন দেখব না হ্যাঁ তো যাই হোক আমার এই এটা আমাকে জানতে হবে এই এটা আমি কিভাবে বের করব এটা হচ্ছে আমি এই জায়গা থেকে বের করব এই জায়গাতে আমি এটা কিভাবে বের করব এই জায়গা থেকে হচ্ছে আমি y কে যদি ভ্যানিশ করে দেই তাহলে আমি x = a এরকম কিছু একটা পাবো এবং সেটাকে আমি অঙ্কের आंसर বলবো তাহলে মনে রাখবা যে y অক্ষের সমান্তরাল আল দিয়ে তাব দুটো রেখা দিয়ে বলবে সরলরেখার সমীকরণ নির্ণয় করো তো y অক্ষের সমান্তরাল বলা মানে তুমি y কে ভ্যানিশ করবা তাহলে কাকে বের করবা x কে বের করবা ওকে চলো আমরা y কে ভ্যানিশ করে দিই আর তুমি আমাকে বলো ভাইরা এটাকে যদি y কে যদি ভ্যানিশ করতে হয় এটাকে 1 নং দাও এটাকে তুমি 2 নং দাও তাহলে y কে যদি ভ্যানিশ করতে হয় তাহলে আমাকে হচ্ছে 1 নং কে হচ্ছে কত দিয়ে গুণ দিতে হবে 3 দিয়ে গুণ দিতে হবে তারপর যোগ করলে চলবে আর 2 কে হচ্ছে আমাকে 7 দিয়ে গুণ করতে হবে ওকে একটু করে ফেলি তাহলে এটাকে আমি যদি 3 দিয়ে গুণ দেই 6x - 20y + 33 ইকুয়াল টু হচ্ছে 0 এটাকে তুমি এখন 7 দিয়ে গুণ দিয়ে দাও 7x + 21y - 27 তে কত হয় ভাই 27 তে হচ্ছে 56 0 ওকে তো এখন জাস্ট যোগ করতে হবে তাই না তো চলো একটু যোগ করে ফেলি যে যোগ আমি করি হ্যাঁ তাহলে তুমি দেখো যে এইটা আর এইটা কিন্তু কাটাকাই চলে আছে হ্যাঁ এখানে হচ্ছে আমাকে কত 13x হ্যাঁ আর এখান থেকে আমরা কত পাবো তো এখান থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস 23 ইকুয়াল টু হচ্ছে 0 হ্যাঁ এখন তুমি এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবো হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে 23 ডিভাইড বাই হচ্ছে 13 একটু আগে আমি কিন্তু তোমাকে বলেছিলাম ভাইয়া যে x ইকুয়াল টু a এটাই হচ্ছে আমার অঙ্কের आंसर তাহলে এই এটা আমার অজানা সেই এটাই কিন্তু আমি এখানে কি করলাম বলতো বের করলাম তাহলে এখন দেখো এইটা কিন্তু অনেক সময় অ্যানসারে থাকতে পারে আর এটা যদি অ্যানসার না থাকে তাহলে অবশ্যই অবশ্যই এটাই অ্যানসারে থাকবে এখন তুমি দেখো যে তোমার অ্যানসারে কোনটা দেওয়া আছে আমার অ্যানসারে ভাইয়া দেওয়া আছে হচ্ছে আপনার এই যে এটা 13x - 23 ইকুয়াল টু 0 তাহলে এটাই হচ্ছে কি বলতো আমার অঙ্কের অ্যানসার তো মনে রাখবা সহজ কথা y অক্ষের সমান্তরাল বললে y কে ভ্যানিশ করব আর অনেক সময় তুমি দেখবা যে ঢাকা ইউনিভার্সিটি আরেকবার আসছিল x অক্ষের সমান্তরাল তো ওইখানে কিন্তু মনে রাখবা যে x অক্ষের সমান্তরাল মানে x কে ভ্যানিশ করতে হবে কি বের করতে হবে y ইকুয়াল টু সামথিং আর y ইকুয়াল টু সামথিং থেকে আমি কিন্তু কি বলতো সমীকরণটা পেয়ে যাব ঢাকা ইউনিভার্সিটি 2016-17 সেশনে আসা যে ম্যাথটি সেখানে তারা বলেছিল যে দুইটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে ও যে এই দুটো সরলরেখা একই সরলরেখা যদি নির্দেশ করে তাহলে p ইকুয়াল টু হচ্ছে হোয়াট ওকে তো আমি একটা কাজ করি আমি আগে সরলরেখা দুটো একটু লিখে ফেলি আমার সেই সরলরেখা দুটো হচ্ছে 2x + হচ্ছে 3y - 4 ইকুয়াল টু 0 আর আরেকটা হচ্ছে আমার x cos আলফা প্লাস হচ্ছে y sin আলফা মাইনাস p ইকুয়াল টু হচ্ছে 0 তো এটাকে 1 নং দাও এটাকে কি দেবা 2 নং দেবা তো দুইটা সরলরেখা যদি আমার একই হয়ে থাকে তাহলে মনে রাখবা যে x এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু y এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু হচ্ছে ধ্রুবকদ্বয়ের অনুপাত তো আমি এখন সেটা একটু লিখে ফেলবো এখানে যে 2 বাই cos আলফা ইকুয়াল টু হচ্ছে 3 বাই সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি বাই মাইনাস 4 বাই মাইনাস পি ছোট্ট একটা কথা বলে দিই যে সহগ মানে কিন্তু তার চিহ্ন সহ লিখতে হবে হ্যাঁ তো চিহ্ন কিন্তু অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে ওকে তো এরপরে লাইনে গিয়ে আমি লিখবো হচ্ছে যে 2 cos আলফা ইকুয়াল টু হচ্ছে 4 বাই পি অর্থাৎ এটার সাথে আমি এটাকে তুলনা করলাম তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে কি বলতো যে cos আলফা ইকুয়াল টু হচ্ছে আমার 2p ডিভাইড বাই হচ্ছে 4 মানে আমি একবারে করলাম হ্যাঁ এবার আর আরি গুণ করে নিয়ে cos আলফাকে সিঙ্গেলে রাখো তারপর তুমি ওটাই লেখো আর বলতে পারছো ভাই কেন আমি cos আলফাকে সিঙ্গেলে রাখবো কারণ আছে একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ ওকে এরপরে হচ্ছে আমি কি করব 3 বাই সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে 4 বাই পি তাহলে আমি এখান থেকে কিন্তু সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে 3p ডিভাইডেড বাই আমি কত লিখতে পারি ডিভাইড বাই হচ্ছে আমি 4 লিখতে পারি হ্যাঁ ওকে লিখে ফেললাম সব কিছু ঠিকঠাক আছে এখন আমি একটা কাজ করব কি কাজ করব যে আমি বললাম যে আচ্ছা এই ইকুয়েশনটাকে আমি হচ্ছে 3 নং দিলাম আর এটাকে আমি হচ্ছে 4 নং দিলাম 3 আর 4 দিয়ে লাভটা কি হলো আমি বলবো যে আমি 3 কে হচ্ছে আমি স্কোয়ার করব প্লাস হচ্ছে আমি 4 কে এখন স্কোয়ার করে যোগ করে দেব
কারণ কেন এই কাজটা করলাম ছোট্ট একটা কারণ দেখো যে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইকুয়াল কি হয় ভাই 1 হয় গুড তাহলে আমি একবারই কিন্তু এখানে 1 লিখে দিলাম হ্যাঁ 1 ইকুয়াল টু এখান থেকে হবে তোমার কি বলতো 4p স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত 16 প্লাস 9p স্কয়ার ডিভাইডেড বাই কত বলতো 16 তো অনেকেই বলতেছে এই কাজটা আমরা ডাইরেক্ট করব যে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইকুয়াল টু 1 ডাইরেক্ট লিখবা আর দেন তুমি এটাকে স্কয়ার করবে এটাকে স্কয়ার করবা কারণ বলে দিয়েছি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ওকে তো আমি এখন এতটুকু দিয়ে মুছে দিই এখন তুমি এখান থেকে কি পাচ্ছ দেখো যে 16 তুমি লসাগু নিয়ে নাও যে 1 ইকুয়াল টু হচ্ছে আমার 16 16 তাহলে 4p স্কয়ার আর 9p স্কয়ার কি যোগ করতে পারবো না হ্যাঁ যোগ করতে পারবো তো তাহলে কত হবে এখানে আমার 13p স্কয়ার 13p স্কয়ার ওকে তাহলে এখান থেকে আমি পাবো এখন হচ্ছে 13p স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 16 তাহলে p স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 16/13 তুমি এগুলা কিন্তু খুব দ্রুত করতে পারো হ্যাঁ আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য ভাঙা ভাঙা করতেছি তাহলে p ইকুয়াল টু হচ্ছে আমার কি বলতো একটা প্লাস মাইনাস তুমি দিতে পারো বাট তারা এখানে প্লাস মাইনাস কথা ইউজ করে নাই সো আমি এখানে ডাইরেক্ট বলবো যে রুট ওভার 16 বাই হচ্ছে 13 4 বাই রুট 3 এখন তুমি একটু খুঁজে দেখো যে এই 4 বাই রুট 3 আসলে তোমার কথায় আছে আমি দেখতেছি আমার সবার লাস্টে যে অপশনটা ডি সেটাই হচ্ছে আমার কি বলতো 4 বাই রুট 3 4 বাই রুট ওভার 13 ওকে তো আমার এখানে 13 হবে হ্যাঁ আমি আশা রাখতে পারি যে এরকম টাইপের যদি একই সরলরেখার নির্দেশ সংক্রান্ত কোনো ম্যাথ দেয় তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সেটা সলভ করে ফেলতে পারবা হ্যাঁ এই দেখো আমি কিন্তু পুরো অঙ্কটা ঠিক করছি লাস্টে গিয়ে আমি ভুল করে ফেলছি হ্যাঁ বা তোমরা কিন্তু ভুল করিও না হ্যাঁ রিটেনে দিয়ে দিলে আবার শেষ লাইনটা ভুল করা মানে একদম সারা কিন্তু জিরো দিয়ে দিতে পারে হ্যাঁ ওকে তো আমি আশা রাখতে পারি যে এরকম টাইপের ম্যাথ দিলে তোমরা এখন থেকে অবশ্যই অবশ্যই সলভ করে ফেলতে পারবা 2016-17 সেশনে আসা যে ম্যাথটি সেই ম্যাথটি কিন্তু আমরা কিছুক্ষণ আগেই কিন্তু সলভ করে এসেছিলাম তবে সেখানে তারা বলেছিল ওয়াই ইকুয়াল টু বি বাট তারা এখন বলেছে এক্স ইকুয়াল টু এ একই রকমভাবে তাদের দুটো সমীকরণ দিয়ে বলেছে এটা সূক্ষ্মকোণটা নির্ণয় করতে হবে চলো আমরা ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি একই রকমভাবে আমি প্রথমে কি বলতো একটু চিত্রটা অঙ্কন করার চেষ্টা করি কারণ চিত্রের মাধ্যমে এই ম্যাথটা আমরা সলভ করে ফেলতে পারবো ওকে তো প্রথমে তারা আমাকে বলছে হচ্ছে এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু এ মানে কোন অক্ষের সমান্তরাল হ্যাঁ ওয়াই অক্ষের সমান্তরাল তো এক্স ইকুয়াল প্লাস এ যেহেতু তার মানে হচ্ছে ডান দিকে হবে হ্যাঁ তো আমি এক পাশে দিয়ে দিলাম তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো এক নং রেখা হ্যাঁ এটাকে তুমি এক নং রেখা বললাম এবার যেটা আমাকে তারা দুই নং রেখা দিয়েছে এই দুই নং রেখাটাকে তো আমাকে অঙ্কন করতে হবে তাই না চলো দুই নং রেখাটা আমি একটু লিখে ফেলি যে রুট ওভার 3x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0 তো একটা কাজ করব কি কাজ করবেন আবার আপনি কাজটা হচ্ছে যে ওয়াই কে বাদ দিয়ে বাকি সবই আমি কি বলতো ডান পাশে পাঠিয়ে দেবো হ্যাঁ ওকে তা ডান পাশে যদি আমি পাঠিয়ে দিই তাহলে আমি পাচ্ছি হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট 3x প্লাস 1 কী করলাম আমি একবারে প্লাস মাইনাস করে ফেলছি হ্যাঁ তো আমি তোমাকে কিন্তু একটা কথা বলেছিলাম কী কথা বলেছিলাম কথাটা হচ্ছে যে ভাইয়া তুমি এখানে এম অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম এক্স সাথে তুলনা করলে এম এখানে তুমি যা পাবো এটাকে এভাবে চিন্তা করবা যে থেটা ইকুয়াল টু টেন ইনভার্স এম তার মানে থেটা ইকুয়াল টু টেন ইনভার্স রুট 3 মানে হচ্ছে ভাইয়া 60 ডিগ্রি গুড তার মানে অ্যাকচুয়ালি এটা কত ডিগ্রি বলতো 60 ডিগ্রিকে বোঝানো হচ্ছে তার মানে তুমি এখন একটা রেখা অঙ্কন করবা যেটা কত ডিগ্রি কোণ করে আগাবে বলতো 60 ডিগ্রি কোণ করে উৎপন্ন করবে আর যেহেতু এখানে সি এর মানটা প্লাস সি তার মানে এটা উপরের দিক দিয়ে হবে হ্যাঁ ওকে তো আমি 60 ডিগ্রি কোণ করে বললাম এটাই হচ্ছে আমার 60 ডিগ্রি ঠিক আছে এটাই আমার 60 ডিগ্রি আর বললো না ভাই মাই প্যান মাপার দরকার নেই হ্যাঁ তো এটাই হচ্ছে আমার কত ডিগ্রি 60 ডিগ্রি তো তারা আমাকে বলেছে হচ্ছে যে এই দুটা রেখা মধ্যবর্তী সূক্ষ্ম কোণ অনেকে তোমরা আরে ভাই 60 ডিগ্রি পাই গেছে এটা অ্যান্সার না ভাইয়া তোমার এক নং রেখা আর এই দুই নং রেখা এক নং আর দুই নং এদের মধ্যবর্তী কোণটা কিন্তু এই যে এইটা দেখো নীল আর নীল মিলে গেছে তো আমরা এটা তাদের মধ্যবর্তী সূক্ষ্ম কোণ এটির কোণটা তোমাকে বের করতে বলছে হ্যাঁ ওকে তো এটা আমরা কীভাবে চিন্তা করবো খুবই সহজ একটু জাস্ট লক্ষ্য করো যে এইটা যদি তুমি লম্ব টানছো যেহেতু লম্ব তা আমার আমি কি বলতে পারি না যে এটা আমার 90 ডিগ্রি চোখ বন্ধ করে বলা যাবে যেহেতু এটা লম্ব টানছি কারণ এক্স ওয়াই অক্ষের সমান্তরাল মানে হচ্ছে তোমার কি বলতো এক্স ইকুয়াল টু মানে ওয়াই অক্ষের সমান্তরাল তার মানে এটা হচ্ছে কত ডিগ্রি কোণ 90 ডিগ্রি কোণ এটা যদি 90 ডিগ্রি হয় এটা যদি 60 ডিগ্রি কোণ হয় তাহলে এটা অবশ্যই হবে 30 ডিগ্রি ভাই এটা কি মুখস্থবিদ্যা না ভাইয়া তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি তার মানে 180 থেকে তুমি 90 আর 60 দুটাকে যোগ করে বিয়োগ করে দাও হ্যাঁ তাই তুমি পাবা কত ডিগ্রি 30 ডিগ্রি তাহলে এই তিনটা কোণকে তুমি যোগ করলে 180 ডিগ্রি পেয়ে যাবা তার মানে মনে রাখবা যে এখানে এই 30 ডিগ্রি বলতো আমার অঙ্কের অ্যান্সার ওকে এখন আমি 30 ডিগ্রি খুঁজে বের করি এই যে আমার 30 ডিগ্রি তার মানে এটাই হচ্ছে কি বলতো আমার অঙ্কের অ্যান্সার
তো আমি আশা রাখতে পারি যে তুমি এখন এই টাইপের যে কোনো ম্যাথ দিলে তুমি কিন্তু অবশ্যই অবশ্যই সলভ করতে পারবা, কারণ চিত্র থেকে তো আমরা সলভ করে ফেলতে পারতেছি, আর রেখা থেকে আমি একটা জাস্ট কোণ বের করে চিত্র অঙ্কন করতে পারবো না? অবশ্যই পারবো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি দিয়ে আমরা সব কিছু করে ফেলতে পারতেছি। ওকে, আমরা আমাদের পরবর্তী ম্যাথে এখন চলে আসি। আমাদের এই ম্যাথটিতে তারা বলেছে হচ্ছে যে সরলরেখার উপর লম্ব, অর্থাৎ একটা সরলরেখা তার উপর হচ্ছে লম্ব, এবং টু কমা মাইনাস থ্রি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো এই টাইপের ম্যাথ কিন্তু অনেক অনেক অনেকবার ঢাকা ইউনিভার্সিটি এসেছে, শুধু ঢাকা ইউনিভার্সিটি না, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই টাইপের ম্যাথ খুব বেশি আসে। হ্যাঁ, ওকে। তো আমাকে তারা বলছে এই রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, যেটা তোমার টু কমা মাইনাস থ্রি বিন্দুগামী হবে। তো আমরা খুব সহজে খুব ছোট করে এক দুই লাইন অঙ্কের সমাধান করে ফেলবো। প্রথম কথা হচ্ছে তারা আমাকে এখানে যে রেখাটা দিয়েছে আমি সেই রেখাটা একটু লিখে ফেলবো। হ্যাঁ, ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস ফিফটিন ইকুয়াল টু হচ্ছে জিরো, এই রেখাটা তারা আমাকে দিচ্ছে। আর কথা হচ্ছে এই রেখার কী বের করতে হবে, এই রেখার লম্ব রেখার সমীকরণটা নির্ণয় করতে হবে, লম্ব রেখার। তো এই রেখার লম্ব রেখাটাকে আমরা এইভাবে চিন্তা করবো, দেখো যে এই ফাইভ আর এই সেভেন এরা হচ্ছে স্থান পরিবর্তন করবে, অর্থাৎ জায়গায় পরিবর্তন করবে। ফাইভ যাবে সেভেনের জায়গায়, সেভেন যাবে কার জায়গায়, ফাইভের জায়গায়। এবং এদের মাঝখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা কী হবে, অর্থাৎ চেঞ্জ হবে। হ্যাঁ, এই দুটো কাজ আমাকে করতে হবে। তাহলে আমি সেই কাজটা একটু করে ফেলি, ফাইভ যাবে সেভেনের জায়গায়, সেভেন যাবে ফাইভের জায়গায়। তাহলে সেভেন এক্স আর ফাইভ ওয়াই, এরপর মনে আমার মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে হবে প্লাস, আর প্লাস থাকলে হবে কি মাইনাস। তাহলে আমি কী চিহ্ন দেবো এখানে, প্লাস চিহ্ন দেবো। এরপরে আমরা প্রত্যেকে যে কাজটা করি সেটা হচ্ছে এই যে সি থাকবে এই সিটাকে আমরা বাদ দিয়ে দিই, দিয়ে বলি হচ্ছে প্লাস কে ইকুয়াল টু হচ্ছে জিরো, দেন হচ্ছে আমরা প্লাস কে মানটা বের করে তারপর আবার এখানে বসাই। অনেক কাজ তো মানে আমরা এই কাজটা করবো না, আই সব না হবে। তাহলে কী করবো, ইকুয়াল দিয়ে দাও, প্লাস কে বলে কিচ্ছু নাই, ঠিক আছে? লম্ব রেখার সমীকরণে প্লাস কে, সমান্তরাল রেখার সমীকরণে প্লাস কে বলে পৃথিবীতে কিচ্ছু নাই। এই প্লাস কেটা একবারে বের করবো, রিটেন হোক বা এমসিকিউ হোক। হ্যাঁ, আমি কীভাবে বের করবো সেটা একটু দেখো। আমাদের একটা বিন্দু দেওয়া আছে না, এই বিন্দু মানে তুমি কি জানো ভাই, এটা তো এক্স আর এটা তো ওয়াই বোঝায়, গুড। তাহলে এই বিন্দুটা এখন তুমি এক্স কে বসাবা হচ্ছে এক্সের জায়গা, আর ওয়াই কে বসাবা হচ্ছে কি ওয়াইয়ের জায়গা। তবে এটা বসাবা হচ্ছে মনে মনে, তাহলে আমার এক্স হচ্ছে টু আর ওয়াই হচ্ছে মাইনাস থ্রি। আর তুমি আমাকে বলো এখানে টু আর এখানে মাইনাস থ্রি বসালে ক্যালকুলেশন করলে কত আসে? ভাই আমি যদি এখানে টু বসাই তাহলে মনে মনে ক্যালকুলেশন করলে হবে চোদ্দো, আর যদি এখানে মাইনাস থ্রি বসাই তাহলে হচ্ছে ভাই মাইনাস পনেরো। ভাইয়া এখান থেকে তো পাচ্ছি মাইনাস ওয়ান, গুড। তাহলে এই যে মাইনাস ওয়ান পাইলা সেটা চোখ বন্ধ করে এখানে মাইনাস ওয়ান বসিয়ে দাও, ঠিক আছে? তার মানে ইকুয়ালের পরে মাইনাস নাকি প্লাস যা আসবে চোখ বন্ধ করে বসায় দাও। লাস্ট লাইনে গিয়ে বলবা সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। এবং তুমি দেখো যে এটাই হচ্ছে আমার কী বলতো ডি নাম্বার অপশনে দিয়ে দেওয়া আছে। সো আমি আশা রাখতে পারি যে এরকম টাইপের যদি কখনো লম্ব রেখার সমীকরণ চলে আসে বা সমান্তর রেখার সমীকরণ চলে আসে তোমরা কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারবা। ঢাকা ইউনিভার্সিটি 2015-16 সেশনে আসা যে ম্যাথটি সেটা খুবই সহজ ছিল। প্রত্যেকটা স্টুডেন্টই তোমার পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কের প্রত্যেকটা ম্যাথে করে গিয়েছিল। কিন্তু এই ম্যাথগুলো করার আগে বা এই সূত্রগুলো করার আগে বা সূত্রগুলো মুখস্থ করার আগে তোমাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে সাইন 0° থেকে শুরু করে সাইন 180° এই মানগুলো একটু মুখস্থ রাখতে হবে। এর ভেতরে কোন কোনগুলো, সাইন 0° থেকে সাইন 90° আমাদের প্রত্যেকের মানগুলো মুখস্থ আছে। হ্যাঁ, এরপরে সাইন 120°, সাইন 135°, সাইন 150°, সাইন 180°, এই মানগুলো ক্যালকুলেটর থেকে বের করে মাস্ট মুখস্থ করে ফেলতে হবে। একই রকমভাবে কজের ক্ষেত্র কজ 0, 30, 45 এগুলো তো নর্মাল, এর বাইরে তোমাকে কজ 120°, কজ 135°, কজ 150° এবং কজ 180° এই মানগুলো মাস্ট মুখস্থ করতে হবে। আদারওয়াইজ তোমার এই সূত্র মুখস্থ করে অঙ্ক করে কোনো লাভ নেই, কারণ পরীক্ষার মধ্যে কত ডিগ্রি দিবে সেটা আমিও জানি না, তুমিও জানো না। এরও ধারাবাহিকতায় ঢাকা ইউনিভার্সিটি 2015-16 সেশনে তারা দিয়ে দিয়েছিল 150°। তারপর এখন বুঝো তুমি যদি 150° মানটা তোমার যদি মনে না থাকতো ক্যালকুলেশন করে বের করতে কিন্তু অনেক সময় চলে যেত, ঠিক আছে? সো আমি চাবো তোমরা অবশ্যই 0° থেকে 180° সাইন এবং কজ এই মানগুলো মাস্ট মুখস্থ রাখবা। হ্যাঁ, পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এক নজরে দেখে যাবা। ওকে, তো আমাকে তার এখানে আর কমা থেটা দিয়ে দিয়েছে, আমাকে কার্তেশীয় স্থানাঙ্কটা বের করতে হবে। তো কার্তেশীয় স্থানাঙ্ক আমরা কী জানি বলতো, এক্স ইকুয়াল টু, আর একটা কী বলতো ওয়াই ইকুয়াল টু।
তো আমরা x = y = আমি সাধারণত বলছিলাম এটা কোনো সূত্র মুখস্থ করার দরকার নাই কেন কারণটা হচ্ছে এই 3 150 ডিগ্রি চোখ বন্ধ করে বসাতে 3 150 ডিগ্রি আবার বসাবো হচ্ছে 3 150 ডিগ্রি যা আছে তাই বসাবা এরপরে মনে রাখবা যে cos এর জন্য x এর জন্য হচ্ছে cos আর y এর জন্য হচ্ছে কি বলতো sin এই দেখো আমার সূত্র তৈরি হয়ে গেছে x = r cos থিটা y = কি বলতো r sin থিটা সূত্র তৈরি হয়ে গেছে এখন আমার যদি এই cos 150 ডিগ্রি মান যদি মনে না থাকে বা আমি যদি মুখস্থ না করে যাই তখন আমাকে এই চতুর্ভাগ দিয়ে ক্যালকুলেশন করে অনেক সময় নষ্ট হবে এই জন্য মুখস্থ করে যেতে হবে 3 ইনটু হচ্ছে মাইনাস রুট 3 বাই 2 cos 150 ডিগ্রি মান হচ্ছে মাইনাস রুট 3 বাই 2 তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে মাইনাস 3 রুট 3 ডিভাইড বাই হচ্ছে কত 2 একই রকমভাবে সাইন 150 ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে হচ্ছে আমি লিখব এখানে যে 3 ইনটু হচ্ছে হাফ অর্থাৎ 3 বাই 2 এখন আমি দেখি আমার অপশনে কথায় কি আছে যে সি নাম্বারে আমি দেখতে পাচ্ছি হচ্ছে আমার মাইনাস 3 রুট 3 ডিভাইড বাই 2 কমা হচ্ছে 3 বাই 2 তাহলে সি হচ্ছে কি বলতো আমার অঙ্কের অ্যান্সার ওকে তো আশা রাখতে পারি এরকম পোলার স্থানাঙ্কে এখন তোমাকে যে কোনো থেটার মান দিলেও তুমি কিন্তু অবশ্যই অবশ্যই কার্টেসিয়ান স্থানাঙ্কটা প্রকাশ করে ফেলতে পারবা ঢাকা ইউনিভার্সিটি 2014-15 সেশন যে সেশনে আমি পরীক্ষা দিয়েছিলাম এখানে ছোট্ট একটা ম্যাথ এসেছিল y = -5x + 9 রেখার সাথে লম্বরেখার নতি এখন অনেকে বলতে ভাই নতি তো বুঝি না ঠিক আছে তো যেহেতু নতি বুঝো না তোমাকে আগে নতিটা জানতে হবে নতি মানে হচ্ছে ঢাল তার মানে তোমাকে লম্বরেখার ঢালটা নির্ণয় করতে বলেছে তো আমার প্রশ্নের মধ্যে তারা বলেছে y = -5x + 9 তো আমরা কিন্তু প্রত্যেকে জানি যে এখানে যদি আমি y = mx + c এর সাথে তুলনা করতাম তাহলে আমি বলবো যে এখানে আমার m = হচ্ছে কি বলতো -5 m = হচ্ছে আমার -5 তো ভাইয়া লম্বরেখার নতি বলতে এখানে আসলে কি বোঝাচ্ছে এটা বোঝার আগে তুমি আগে জাস্ট বলো আমাকে যে দুইটা রেখা লম্ব হওয়ার শর্ত কি ভাই দুইটা রেখা লম্ব হওয়ার শর্ত তো ঢাল দ্বয়ের গুণফল -1 হইতে হবে গুড তার মানে ঢাল দ্বয়ের গুণফল -1 হইতে হবে এই জিনিসটা জানলেই চলবে আর কিছু লাগবে না এম ওয়ান এম টু ইকুয়াল হচ্ছে -1 তারপর তুই লক্ষ্য করো যে আমার তো একটা ঢাল দেওয়া আছে আবার তারা বলছে কি বলতো রেখার সাথে লম্বরেখার ঢাল নির্ণয় করতে হয় তার মানে তারা আসলে লম্বরেখার কথা বলতে যাচ্ছে তার মানে আমাকে একটা তারা রেখা দিছে তো এই যে ঢালটা পাইলাম হ্যাঁ আমি এখানে এমন একটা ঢাল গুণ করবো যেন ঢাল দিয়ে গুণফলটা -1 হয়ে যায় তাহলে আমি বললাম যে ঠিক আছে এম যদি আমার এটা হয়ে থাকে তাহলে আমি এখন এখান থেকে এম ওয়ান বের করবো তাহলে আমার এম ওয়ানটা হচ্ছে 1/5 আমি বললাম ভাইয়া 1/5 কেমনে পাইলেন তুমি কি লক্ষ্য করো যে এম আমার একটা ঢাল আর এম ওয়ান হচ্ছে আমার আরেকটা ঢাল এবার এরা হলো লম্ব আমি বললাম আর তুমি বিশ্বাস করবা যে না এরা লম্ব কেমনে হয় না বিশ্বাস করলে কোনো সমস্যা নাই এই যে ঢাল -5 আর 1/5 আছে এদের তুমি একটু এখন গুণ করে দেখো তো কি হয় আচ্ছা গুণ করি ভাই আপনি তো গুণ করতে বসেন গুণ করে দেখি -5 1/5 ভাইয়া -1 গুড তারপর দেখো তো ঢাল দ্বয়ের গুণফল কি -1 আসছে হ্যাঁ আসছে তার মানে এখানে এই দুটা তোমার ঢাল হচ্ছে পরস্পর লম্ব ঠিক আছে ঢালগুলো কী অবস্থা আছে লম্ব অবস্থায় আছে তার মানে অ্যান্সার হচ্ছে 1/5 এখন তুমি তো বলতে পারো যে ভাইয়া তাহলে যদি আমার এটা যখন চেঞ্জ করতো তখন আমি কী করবো খুবই সহজ দেখো আমি এই জিনিসটা কীভাবে চিন্তা করছি আমাকে এখানে দেওয়া আছে কি বলতো -5 দেওয়া আছে না এই জিনিসটাকে এভাবে চিন্তা করবা এর লম্ব ঢালটা হবে এখানে তো মাইনাস চিহ্ন ঠিক আছে তাহলে এটা প্লাস চিহ্ন হবে বিপরীত চিহ্ন এখানে 5 তার মানে 5 এর বিপরীতকে 1/5 ঠিক আছে এটাই তার লম্ব ঢাল বা লম্ব নতি ওকে যদি কখনো এখানে আমার কি থাকে ভাইয়া এখানে যদি আমার কখনো 4 থাকে তখন আমি কি করব কোনো সমস্যা নেই আগে তুমি একটু চিহ্নটা দেখো এটার সামনে কি চিহ্ন ভাইয়া প্লাস তাহলে একটা মাইনাস দিয়ে দাও কি আছে 4 তাহলে তুমি লেখো -1/4 গুণ করে দাও -1 বের হবে ভাইয়া যদি কখনো আমার এখানে এরকম থাকে কি থাকে ভাইয়ারা হাফ থাকে তখন আমি কি করব কোনো সমস্যা নেই হাফের আগে কি চিহ্ন ভাইয়া প্লাস তাহলে কি দেবা তার বিপরীত চিহ্ন মাইনাস এখানে কি আছে হাফ হাফকে উল্টাইলে কি হয় ভাইয়া 2 হয় গুড তাই 2 লিখে দাও এখন এটাকে এটাকে গুণ করে দেবো -1 চলে আসছে তো আমি আশা রাখতে পারি যে কোনো রেখার সাথে লম্বরেখার নতি বলুক বা লম্বরেখার ঢাল বলুক তোমরা কিন্তু প্রত্যেকে বের করতে পারবে 2014-15 একই সেশনে আসা আরেকটা ম্যাথ আমরা দেখব যেখানে তারা কিনা বলেছে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে অন্তর্বিভক্ত আর বহির্ভক্তের যে ফর্মুলাটা সেটা কিন্তু একটু কঠিন মনে হলেও আমরা কিন্তু খুব সহজে অ্যান্সারটা বের করে ফেলতে পারি অন্তর্বিভক্ত মানে সহজ কথা হচ্ছে সব জায়গাতে কী হবে প্লাস হবে হ্যাঁ তো আমি বললাম যে এটা হচ্ছে আমার এ বিন্দুর স্থানাঙ্ক এটা হচ্ছে আমার বি বিন্দুর স্থানাঙ্ক তার মানে x1 y1 হচ্ছে প্রথমটা পরেরটা হচ্ছে কি আমার মতো x2 y2
আর এখানে তার একটা অনুপাত দিয়েছে সেটা গতবত 3:5 তো দেখো আমি সমাধান করতেছি কিভাবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সূত্রটা মনে রাখার দরকারই নেই সূত্র ছাড়া আমি কিভাবে অঙ্কটা করতে সেটা একটু দেখো তো প্রথমে আমি লিখব হচ্ছে কি বলতো x equal to কারণ আমাকে যেহেতু বলছে স্থানাঙ্ক তার মানে অ্যাকচুয়ালি আমাকে কি বলতো x y বের করতে বলছে হ্যাঁ তো আমি লিখলাম x equal to আর এখানে কি লিখব তো y equal to তো প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার যে অনুপাতটা দেওয়া আছে সেটা আমি যোগ আকারে সব জায়গায় লিখে ফেলব 3:5 তার মানে হচ্ছে 3+5 এখানে লিখব হচ্ছে কত 3+5 এখানে লিখব 3+5 তো অনেকে আবার একটু বেশি চালাক ওরা বলতে ভাই 3+5 মানে 5+3 লিখব কি সমস্যা অনেক সমস্যা লেখা দরকার নাই 3+3:5 তার মানে 3+5 ঠিক আছে ওকে এরপরে এক্স এর জন্য যে কাজটা করব সেটা হচ্ছে দেখো যে এক্স এর জন্য আগে আমি বলবো হচ্ছে x2 পরে বলবো হচ্ছে কি x1 তাহলে এটা হচ্ছে আমার x2 এটা হচ্ছে আমার x1 পরীক্ষার সময় মাথা অনেক গরম থাকে এই জন্য অনেকে এটাকে x2 বলে এটাকে x1 বলে এটা হতেই পারে কারণ পরীক্ষার সময় তুমি শুধু ম্যাথ না তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিও দাগাবা হ্যাঁ এই জন্য তোমার মাথা গরম হতে পারে তবে গরম হওয়ার পরেও তোমাকে মনে রাখতে হবে x1 y1 x2 y2 ওকে তাহলে এখানে আমি বলবো হচ্ছে আমার x2 আর এখানে আমি কি বলবো বলতো x1 একই রকমভাবে ওয়াইয়ের ক্ষেত্রে বলবো হচ্ছে আমার কি বলতো আগে হচ্ছে আমার 12 মানে y2 হ্যাঁ তারপর হচ্ছে আমার কি বলতো y1 y1টা কত বলতো 4 এখন চলো এটাকে আমরা একটু যোগ করে ফেলি তাহলে আমার এখানে 3 × 27 আর হচ্ছে এখানে 5 27 এর 5 কত 32 আর নিচে কত আছে বলতো 8 আছে তাহলে উপরে 32 নিচে 8 তাহলে কত হবে বলতো আমার 4 হবে এবার এখানে চলে আসি আমি 3 × 36 আর এখানে হচ্ছে 20 তার মানে কত হবে 56 আর নিচে কত 8 তার মানে কত হচ্ছে বলতো 7 তার মানে 4,7 তাহলে 4,7 আমার যেখানে আছে সেটা হচ্ছে আমার সঠিক অঙ্কের অ্যান্সার তার মানে বি হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার তা আমি কিন্তু বারবারই তোমাকে বলেছিলাম যে তোমার অ্যান্সার বের করে অপশন দেখবা কারণ স্যাররা দেখছো কত বদমাশ যে এখানে তারা 7,4 দিয়ে দিচ্ছে তোমার যদি একটু এদিক ওইদিক হয়ে যেত তাহলে তুমি কিন্তু 7,4 কিন্তু দাগিয়ে দিতে পারতে এই জন্য মনে রাখবে যে আগে অ্যান্সার বের করবো তারপর আমি কি বলতো আমার অপশনটা খুঁজে বের করবো 14-15 এই সেশনে আরও একটা ম্যাথ এসেছিল এখানে তারা আমাদেরকে বলেছে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক তার মানে আসলে ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলছে হ্যাঁ তো আমাদের যে ক্ষেত্রফল সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা সলভ করে ফেলতে পারি তো আমাকে তারা এখানে 3টা বিন্দু স্থানাঙ্ক দিয়েছে পি কিউ আর মজার ব্যাপার হচ্ছে তারা যদি আমাকে কখনও একটা বিন্দু স্থানাঙ্ক 0,0 দিয়ে দেয় এটার ক্ষেত্রফল বের করা হচ্ছে পানির সেও সোজা সেটা কীভাবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি তো আমরা জানি যে ক্ষেত্রফলের জন্য একটা হাফ দিতে হবে ঠিক আছে তারপর এরকম নির্ণায়ক চিহ্ন দিতে হবে তো প্রথম বিন্দু স্থানাঙ্ক দ্বিতীয় তারপর তৃতীয় আবারও প্রথমটা লিখতে হয় হ্যাঁ তা আমি এখানে শুরু করলাম হচ্ছে তোমার ধরে নাও 0,0 দিয়ে শুরু করলাম হ্যাঁ 0,0 দিলাম তারপর 6,8 দিলাম তারপর 4,0 দিলাম তারপর আবার 0,0 এটাকে আমাকে কী করতে রিপিট করতে হবে তাই না রিপিট করলাম তো একটু লক্ষ্য করো যে আমার এখানেও 0,0 এখানেও 0,0 তো যদি 0,0 থাকে তাহলে সেই 0,0টাকে বাদ দিয়ে দিতে হয় হ্যাঁ কারণ ক্যালকুলেশন করলে 0,0 কোনো কাজে আসে না তো মনে রাখবা যে 0,0 দেওয়া মানে অ্যাকচুয়ালি আমার এই জিনিসগুলো হবে না এটা হবে না তাহলে আমার কী হবে জাস্ট এখানে হাফ দিয়ে শুধুমাত্র এই দুটা বিন্দু স্থানাঙ্ক লিখলে চলবে আর কিছু লাগবে না হ্যাঁ ওকে তাহলে হাফ এখানে হচ্ছে 0-32 হ্যাঁ তাহলে এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে -16 আর তুমি আমাকে বলো ভাই ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে পারে না ক্ষেত্রফল হিসেবে কী হয় পজিটিভ একটা মডুলাস দিয়ে দাও 16 বর্গ একক এত বর্গ একক তো অঙ্কটা আসলে খুবই সহজ ছিল তো আমাদের 16 কথায় আছে এই যে 16 তো তুমি যদি সামনে হাফটা না দিতা যদি মনে করো তুমি হাফ দিতে ভুলে গেছো তাহলে 32 এই যে 32 অপশনে চলে আসছে ভুল করলো ভুলের অ্যান্সারটা নিয়ে পেয়ে যাবা সো এরকম ক্ষেত্রফল সংক্রান্ত কোনো অঙ্ক দিলে তুমি কিন্তু এখন ইজিলি সলভ করে ফেলতে পারবা এখন আমরা যে ম্যাথটা সলভ করব সেখানে তারা বলেছে হচ্ছে 3টা তোমার সরলরেখা দিয়ে দিয়েছে দেওয়ার পর তারা বলছে সমবিন্দুগামী হলে এ এবং বি এর মধ্যে সম্পর্কটা নির্ণয় করো তো এখানে ছোট্ট একটা কথা বলবো যে সমবিন্দুগামী যদি কখনো বলে থাকে 3টা রেখার ক্ষেত্রে তাহলে তাদের নির্ণয় ইকুয়াল টু হচ্ছে 0 এতটুকু জানলে চলবে এর বাইরে আর কোনো কিছু জানার দরকার নেই সমবিন্দুগামী হলে তাদের নির্ণয়টা কী হবে 0 হবে হ্যাঁ ওকে তো আমি তাদের নির্ণয়টা নিয়ে এখন কথাবার্তা বলতেছি তো প্রথম কথা হচ্ছে 3x+5y=2 তাই না তো আমি একবারে কাজটা করব একটা নির্ণায়ক চিহ্ন দেবো ইকুয়াল টু হচ্ছে আমি 0 দিব তো এখন আমি তাদের যে নির্ণায়কটা করব বা সরলরেখা সমীকরণ থেকে তাদের যে আমি তোমার নির্ণায়কটা যেখান থেকে বের করবো সেটা কীভাবে করব সেটা হচ্ছে যে চলক যেগুলো আছে চলকের সহগগুলো আমি বসাবো আর হচ্ছে আমি ধ্রুবকটা নিয়ে কাজ করব আর কোনো কিছু নেওয়া দরকার নেই তাহলে 1 নং যে রেখাটা আছে সেখানে হচ্ছে আমার এক্সের সহগ হচ্ছে 3 ওয়াই সহগ হচ্ছে 5
তারপর দেখো এখানে ধ্রুবক কত 2 না ধ্রুবক হচ্ছে -2 কেন কারণ এটাকে এই পাশে নিয়ে চলে আসতে হবে -2 ওকে একই রকম ভাবে পরেরটা বের করো 2 3 ভাইয়া এখানে তো ধ্রুবক নাই 0 ওকে তারপর কি লিখবা a b আরেকটা কত 1 দেখেন ছোট একটা কথা বলিনি যে অনেক সময় তোমার কিন্তু এখানে -3 হয় থাকতে পারত তখন কিন্তু এখানে 3 না তখন তোমাকে -3 লিখতে হবে সহগ বলতে কিন্তু চিহ্ন সহগকে বোঝায় ওকে তার মানে আমি তোমার চলকগুলো ধ্রুবক চলকগুলোর হচ্ছে সহগ এবং ধ্রুবকগুলোকে নিয়ে আমি একটা নির্ণায়ক তৈরি করলাম আর সমবিন্দুগামী মানে যেহেতু তোমার নির্ণায়ক ইকুয়াল টু 0 সেটা আমাকে মনে রাখতে হবে ওকে এখন ভাই আপনি কি করবেন এখানে একটা কথা বলিনি যে এটা বলার পরে তোমার ছোট একটা কাজ সেটা হচ্ছে তুমি জাস্ট নির্ণায়কে এখান থেকে তুমি যে বিস্তৃতি করা শিখছো সেই বিস্তৃতি করে দাও ভাই কিভাবে বিস্তৃতি করব তুমি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর চোখ বন্ধ করে বিস্তৃতি করে দাও এখানে কোথায় 0 বেশি এত কিছু না দেখলেও চলবে তা আমি চাচ্ছি যে 3 5 -2 বরাবর আমি বিস্তৃতি করে দেব আর তুমি যদি বলো না ভাইয়া আপনি যেটা শিখাইছিলেন যে বরাবর 0 পরিমাণ বেশি ওইভাবে বিস্তৃতি করতে হবে তো করো কোনো সমস্যা নাই তো ঠিক আছে তোমার কাছে যেভাবে সুবিধা মনে হয় তুমি সেভাবে করো হ্যাঁ ওকে তাহলে আমি দেখা যাচ্ছে এই বরাবর আমার একটা 0 আসলে আমি এই বরাবর বিস্তৃতি করতেছি তবে চিহ্ন ঠিক রাখতে হবে প্লাস মাইনাস এইটার চিহ্ন উপর হলো প্লাস এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে কি প্লাস চিহ্ন কিন্তু দিতেই হবে হ্যাঁ তার মানে প্লাসে মানে এখানে -2 চলে আসতেছে -2 নিয়ে কাজ করব কলাম তার সারি বাদ হ্যাঁ তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে কত দেখো 2b মাইনাস হচ্ছে 3a এরপর হচ্ছে আমি যদি -0 নিই যাহা বসাবো তাই 0 তো -0 বসা উদয় উদয় সমানষ্ট করার দরকার নেই এরপর হচ্ছে কত +1 তো +1 মানে কি তার সারি তার কলাম বাদ তাই থাকতেছে কত 9 -10 ইকুয়াল টু হচ্ছে 0 ওকে তাহলে এখন চলো ক্যালকুলেশনটা করে ফেলি -4b +6a -1 ইকুয়াল টু হচ্ছে 0 তো আমি এখন এখান থেকে লিখবো হচ্ছে 6a -4b ইকুয়াল টু হচ্ছে 1 এখন দেখি যে এটা আমি সম্পর্ক খুঁজে পেলাম আমার এটার সাথে মিলে কিনা 6a -4b ইকুয়াল টু 1 এবং দেখো যে অ্যান্সারটা কিন্তু মিলে গেছে সি হচ্ছে এখানে অ্যান্সার তো তারা একটু প্রশ্ন একটু ভয়ঙ্কর করছিল যে এ ও বি এর মধ্যে সম্পর্ক তো এ ও বি এর মধ্যে সম্পর্ক বলছে ঠিক আছে আমি জাস্ট তোমার বিস্তৃতি করে দিছি দেন আমার সম্পর্ক কিন্তু তারা বের করে মানে অলরেডি বের হয়ে গেছে ওকে তো আমি আশা রাখতে পারি এরকম সমবিন্দুগামী টাইপের যে কোনো প্রশ্ন তোমাকে দিলে তুমি কিন্তু অবশ্যই অবশ্যই সলভ করে ফেলতে পারবে 2013-14 সেশনে আসা যে ম্যাটটি সেখানে তারা বলেছে বহির্বিভক্ত কর তার মানে বহির্বিভক্ত আর এর আগে শিখেছিলাম অন্তর্বিভক্ত পার্থক্যতা কথা যে বহিস্থভাবে বিভক্ত বলা মানে হচ্ছে সব জায়গাতে মাইনাস চিহ্ন হবে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে মানে একটু মাথা গরম থাকে সব জায়গায় প্লাস দিয়ে অঙ্করে সলভ করে এবং অ্যান্সারটা তারা পেয়ে যায় এবং তারা ভাবে যে তাদের সঠিক বুঝতে মনে রাখবা বহিস্থভাবে মানে হচ্ছে সব জায়গায় মাইনাস করতে হবে হ্যাঁ ওকে স্থানাঙ্ক তার মানে আমাকে অ্যাকচুয়ালি কী বের করতে বলেছে আমাকে বের করতে বলেছে হচ্ছে কি এক্স কমা ওয়াই ওকে তা আমি এখানে লিখবো হচ্ছে এক্স এখানে আমি লিখবো হচ্ছে কী বলতো ওয়াই ওকে প্রথমে কি করতে হবে প্রথমে ভাইয়া যে অনুপাতটা দেওয়া আছে সেটা আগে লিখতে হবে সো যেভাবে আছে সেভাবে লিখতে হবে চেঞ্জ করা যাবে না 3 -4 মাইনাস কারণ যেহেতু বই বিভক্ত বলছে সব জায়গাতে মাইনাস ওকে এরপরে আমার যেহেতু এক্স বের করতে হবে তার মানে আগে এক্স টু পরে এক্স ওয়ান তাহলে এটা হচ্ছে আমার এক্স টু এটা হচ্ছে আমার কি বলতো এক্স ওয়ান তাহলে এক্স টু হচ্ছে আমার 5 আর এক্স ওয়ান হচ্ছে আমার কত 3 ওয়াই টু হচ্ছে আমার কত 2 আর ওয়াই ওয়ান আমার কত কত -1 ওকে চলো এখন ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে আমি বলবো এখানে 3 + 15 মাইনাস হচ্ছে কত 12 তাহলে কত হচ্ছে ভাইয়া 3 আর এখানে হচ্ছে -1 নিচে আসতেছে তাহলে মানে হচ্ছে কত -3 ওকে আর এখান থেকে কত বের করতেছি দেখি 3 × 6 এখানে মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে 6 আর তোমার 4 যোগ করলে হয় কত 10 আর নিচে কত -1 মানে কত -10 তার মানে আমার যে স্থানাঙ্কটা সেটা আসছে কত বলতো -3 - -10 এখন দেখি যেটা কথায় আসছে আমার নান তার মানে অ্যাকচুয়ালি আমার কিন্তু এটা অপশনের অ্যান্সারটাই নেই তার মানে আমার অ্যান্সার হচ্ছে কি বলতো এখানে নান কারণ আমার এখানে কোনো কি আসতেছে না বলতো অ্যান্সার পাচ্ছি না আমি এখানে প্রশ্নের মধ্যে খুঁজে 2013-14 সেশনে আসে আমরা এখন একটা ম্যাথ দেখব আর এই ম্যাথেরই কিন্তু একটা মানে একদম সিমিলার একটা ম্যাথ আমরা কিন্তু করে এসেছিলাম এর আগে সেখানে এক্স অক্ষ ছিল না সেখানে অথবা ওয়াই অক্ষ ছিল তো তারা আমাকে বলেছে দুইটা রেখা দিয়ে দিয়েছে দিয়ে বলছে এই রেখা ধরে ছেদবিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ নির্ণয় করো কথা হচ্ছে ছেদবিন্দুগামী মানে আমি বলেছিলাম সমাধান বিন্দু মানে হচ্ছে অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি বজ্রগুণের পদ্ধতির মাধ্যমে এক্স ওয়াই বের করতে হবে হ্যাঁ
যেহেতু তারা আমাকে বলছে এক্স অক্ষের সমান্তরাল তার মানে আমাকে অ্যাকচুয়ালি কি বের করতে হবে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ মান হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার এটাই অ্যান্সার কিন্তু আমি কার মান জানি না বি এর মান জানি না হ্যাঁ তার মানে এক্স অক্ষের সমান্তরাল বলা মানে কাকে ভ্যানিশ করতে হবে এক্স কে ভ্যানিশ করতে হবে এক্স কে ভ্যানিশ ভ্যানিশ করতে হবে আমাকে এক্স কে চলো আমরা এক্স কে ভ্যানিশ করে ফেলি তাহলে আমরা আমাদের অঙ্কিত অ্যান্সারটা পেয়ে যাব ওকে আমার এখানে যা দেওয়া আছে আমি তাই লিখব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে থ্রি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে কত জিরো দেখ এক নাম্বার দিলাম এক দুই নাম্বার দিলাম আর তুমি কি নর্মালি চিন্তা করো যে আমাকে কাকে ভ্যানিশ করতে হবে এক্স কে কারণ এক্স কে ভ্যানিশ করার জন্য কি কোনো সংখ্যা গুণ করার প্রয়োজন আছে দেখ না ভাইয়া কোনো সংখ্যা গুণ করার প্রয়োজন নেই যদি প্রয়োজন না থাকে জাস্ট যোগ করে দাও জাস্ট যোগ করে দিবা তাই যোগ করে দিলে কিন্তু এক্স ভ্যানিশ এখান থেকে আসছে টু ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু হচ্ছে জিরো হ্যাঁ তাহলে তুমি এখান থেকে পাবা হচ্ছে ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো তাই লাস্ট লাইন আমি লিখতেই পারি যে ওয়াই ইকুয়াল টু কত বা হতো টু এখন খুঁজে দেখো যে ওয়াই ইকুয়াল টু টু কোথায় আছে ভাই এই যে প্রথম যে অপশনটা এখানে আমি পাচ্ছি কি ওয়াই ইকুয়াল টু টু তার মানে এরকম টাইপের বড় ম্যাথগুলো তুমি কিন্তু খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা 2012-13 সেশনে আসা যে ম্যাথটি সেই ম্যাথটি অবশ্যই তোমাকে চিত্র অঙ্কন করতে হবে এই চিত্র অঙ্কনের মাধ্যমে তোমাকে অঙ্কটা সমাধান করতে হবে ওকে তো আমি এটা চিত্র অঙ্কন করার একটু চেষ্টা করি তো প্রথমে আমি গ্রাফটা অঙ্কন করে নিই তো তারা প্রথমে আমাকে বলেছে ওয়াই ইকুয়াল টু এম এক্স হ্যাঁ তো এই ওয়াই ইকুয়াল টু এম এক্স বলতে আমি কী জানি বলতো মূল বিন্দুগামী একটা রেখা তো আমি এই যে মূল বিন্দুগামী একটা আমি রেখা দিয়ে দিলাম যে এটা হচ্ছে আমার এক নং রেখা ওয়াই ইকুয়াল টু এম এক্স তাই পাশে একটু লিখি হ্যাঁ যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম এক্স এটা এক নং রেখা এরপর আমাকে তারা বলছে ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স তাহলে এটা আমার কত নাম্বার দুই নাম্বার তাহলে ভাই এটাও তো মূল বিন্দুগামী একটা রেখা তাহলে কী করা যায় তাহলে তুমি ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স তুমি এটাকে বলো দুই নাম তুমি যখন বলো ভাই আমি এটাকে এক এটাকে দুই ধরবো ধরো কোনো সমস্যা নেই হ্যাঁ ওকে এরপরে তারা আমাকে বলেছে হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি ওয়াই ইকুয়াল টু বি মানে কি ভাই ওয়াই ইকুয়াল টু বি মানে হচ্ছে আপনার এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা গুড তাহলে আমি এভাবে একটা দিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে আমার কি বলতো তিন নং রেখা এখন তারা আমাকে কি বলেছে তারা আমাকে বলছে যে রেখা সরলরেখাত্রয়ের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো তার মানে কি তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে একটু লক্ষ্য করো এক দুই তিন তার মানে আবদ্ধ ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কোনটা বোঝাচ্ছে বলতো এই যে এই অংশটাকে বোঝাচ্ছে তাহলে এই অংশটায় তোমার ক্ষেত্রফল বের করতে হবে তাই বললাম যে এই যে বিন্দুটা এই বিন্দুটা হচ্ছে আমার এ বিন্দু এটা হচ্ছে আমার বি বিন্দু এটা হচ্ছে আমার কি সি বিন্দু এখন একটু তুমি চিন্তা করো যে এটার ক্ষেত্রফল যদি তুমি বের করতে চাও তাহলে অবশ্যই তোমার কি এবিসি বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে না হ্যাঁ ভাইয়া তাহলে এ বিন্দু স্থানাঙ্ক আমি জানি জিরো কমা জিরো কিন্তু বি আর সি এদের স্থানাঙ্ক আমি জানি না তাহলে এদের স্থানাঙ্ক আমি এখন কীভাবে বের করতে পারি চলো সেটা একটু আমরা করে ফেলি একটু লক্ষ্য করে যে বি বিন্দু বি বিন্দু স্থানাঙ্ক আগে বের করবো বি বিন্দু কোন কোন রেখা ছেদ বিন্দু ভাই বি বিন্দু তো হচ্ছে আপনার এক নং আর তিন নং গুড এক আর তিন তাহলে আমি বলবো এক ও তিন থেকে পাই এক ও তিন থেকে পাই তো স্থানাঙ্ক বলতে কী লাগে ভাই ভুজ আর কোটি লাগে হ্যাঁ এক আর তিন তিন থেকে আমি কি ডিরেক্ট পাই গেলাম না যে ওয়াই ইকুয়াল টু বি দেখো তিন থেকে আমি ওয়াই ইকুয়াল টু বি একবারে পেয়ে গিয়েছি হ্যাঁ বাট এখন আমার কী দরকার ভুজ দরকার এক্স দরকার তাহলে আমি এক নঙ্গে কী পাচ্ছি এক নঙ্গে আমার কী আছে বলতো ওয়াই ইকুয়াল টু এম এক্স তাহলে আমি কি এখানে একটা কাজ করতে পারি না যে ওয়াইয়ের জায়গাতে বি বসায় দিই হ্যাঁ ভাই পারেন তো অবশ্যই তাহলে ওয়াইয়ের জায়গাতে যদি বি বসায় দিই এম এক্স তাহলে এখান থেকে আমি এক্স বের করতে পারি না অবশ্যই পারবেন এক্স ইকুয়াল টু কী লেখা যায় বি বাই এম লেখা যায় তার মানে দেখো যে আমি এক আর তিন ভাই এক তিন কেন নিচ্ছেন আবার একটা প্রশ্ন আসতে পারে ভাই দেখো বি বিন্দুর ছেদ বিন্দুটা কোন কোন রেখা নিয়ে তোমার ছেদ বিন্দু রয়েছে এক আর তিন তাহলে এক আর তিন থেকে তোমাকে এক্স আর ওয়াই বের করতে হবে সো তিন থেকে আমি ডিরেক্টলি তোমার কী পাচ্ছি ওয়াই পেয়ে যাচ্ছি ওয়াই হলো বি রাই পেয়ে যাচ্ছি বাট এক নঙে আমি ওয়াইয়ের মানটা এখানে বসাইলে আমি কিন্তু কী পাচ্ছি বলতো এক্সটা পেয়ে যাচ্ছি বি বাই এম তার মানে আমি এখন এখান থেকে লিখব হচ্ছে তোমার বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে তোমার বি কমা বি বাই এম এবার কার স্থানাঙ্ক বের করতে হবে সি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে এখন সি বিন্দুটা তোমাকে চিন্তা করতে হবে যে কোন কোন রেখার ছেদ বিন্দু তাহলে আমি দেখা পাচ্ছি এটা হলো দুই আর তিনের ছেদ বিন্দু গুড তাহলে এখন আমি লিখবো হচ্ছে দুই ও তিনের ছেদ বিন্দু দুই আর তিনের ছেদ বিন্দু হ্যাঁ কিন্তু তুমি চিন্তা করো দুই আর তিনের ছেদ বিন্দু থেকে কী কী বের করতে হবে এক্স আর ওয়াই তো দেখো তো তিন থেকে কি আমি ডিরেক্ট আবারও বলতে পারি না যে আমি তিন থেকে বলতে পারি হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি এটা লেখাই যায় হ্যাঁ যায়
এরপরে তোমাকে কি বের করতে হবে, এক্স বের করতে হবে দুই আর তিন থেকে। সেখানে এক নাম্বার কিন্তু চিন্তা করা যাবে না। হ্যাঁ, দুই থেকে আমি বলবো হচ্ছে কি যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান এক্স। ওয়াই এর জায়গায় আমি কি বসাবো, বি বসাবো, বি ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান এক্স। তাহলে এখান থেকে আমি কি করবো, এক্স ইকুয়াল টু হচ্ছে বি বাই এম ওয়ান। তার মানে এটাই হচ্ছে আমার এক্স আর ওয়াই। তার মানে এখন তুমি এখানে বসিয়ে দাও যে বি বাই এম ওয়ান কমা হচ্ছে কত বলতো, বি। ওকে, এখন কি করা যায়, তো এখন তো আমি তিনটা বিন্দু স্থানাঙ্ক বের করে ফেলছি। এবং তোমাকে আমি বলেছিলাম যে ভাইয়ারা, যদি কখনো আমি একটা বিন্দু স্থানাঙ্ক জিরো কমা জিরো পাই, তার ক্ষেত্রফলটা বের করে পানির থেকে সোজা, তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল আমি একবারে লিখি যে হাফ, এই জিরো জিরো বাদ দিয়ে দাও, তাহলে আমি লিখবো হচ্ছে বি বি বাই এম। তারপর কি লিখবো আমি, আমি এখানে একটু ভুল করছি, হ্যাঁ, তার মানে কিন্তু এখানে হবে তোমার আগে হচ্ছে কি বলতো, বি হবে। হ্যাঁ, সি বিন্দু স্থানাঙ্কে আগে বি লেখো, পরে কি লেখো বলতো, বি বাই এম ওয়ান লিখবো। হ্যাঁ, তাহলে আগে লিখলাম বি, তারপর লিখবো কি বি বাই এম ওয়ান। তো এটা তুমি নিজ দায়িত্বে ক্যালকুলেশন করবা। হ্যাঁ, একটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে জিরো জিরোটা বাদ চলে যায়, এটা তুমি নিজ দায়িত্বে ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করলে তুমি দেখবা হচ্ছে তোমার যে সি নাম্বার অপশনটা, সেই সি নাম্বার অপশনে ডিরেক্টলি চলে আসবে। কারণ কথা হচ্ছে ভাইয়া, এখানে মডুলাসটা কেন আসলো, তুমি ক্যালকুলেশনটা তোমার এরকম হতে পারে, এম মাইনাস এম ওয়ানও তোমার ক্যালকুলেশন আসতে পারে, আবার কারো কারো এম ওয়ান মাইনাস এমও আসতে পারে। তো এম বড় নাকি এম ওয়ান বড় এটা আমিও জানি না, তুমিও জানো না, আবার যে ক্যালকুলেশন করতেছে সে কাকে থেকে কাকে বিয়োগ করতে সেটা স্যাররাও জানে না। এই জন্য যেহেতু জানে না, এই জন্য মনে রাখবো যে সি নাম্বারটাতে মডুলাসটা ইউজ করা হয়েছে। তো যেখানে মডুলাস ইউজ করেছে তোমার সেটাকেই সঠিক অ্যান্সার তোমরা চিন্তা করবা। হ্যাঁ, তার মানে বি স্কোয়ার এম ওয়ান মাইনাস এম ডিভাইড বাই হচ্ছে টু এম এম ওয়ান। তোমরা আশা করি ক্যালকুলেশন করলে এই অ্যান্সারটাই পেয়ে যাবা। আবার অনেকের কাছে কিন্তু এটা মনে হতে পারে, বাট মনে রাখবে এখানে টু নাই। হ্যাঁ, আবার এখানে কিন্তু তোমার লক্ষ্য করো, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, সেটা কিন্তু হবে না। হ্যাঁ, ওকে, তো মডুলাস যেটা সেটাকে তোমাকে অ্যাপ্রুভ করতে হবে, কারণ আমার এখানে এম ওয়ান বড় নাকি এম বড় এটা আমরা কেউ জানি না। হ্যাঁ, এই জন্য একটা আমাকে কী করতে হবে বলতো, একটা মডুলাসটা দিয়ে নিতে হবে। আর ক্ষেত্রফল কখনো কি ঋণাত্মক হতে পারে, পারে না। সাপোজ ধরে না যে তোমার এম ওয়ান হচ্ছে ছোটো, এম টু হচ্ছে এম বড়, তাহলে দুই থেকে যদি তোমার পাঁচ বিয়োগ হয়ে থাকে মাইনাস হয়ে যাচ্ছে না ক্ষেত্রফল, ক্ষেত্রফল কখনো কী হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। সেটাকে ক্যালকুলেশন করলে তুমি সি নাম্বারটাই অ্যান্সার পেয়ে যাবা। তো অঙ্কটা একটু বড় ছিল, বাট এই টাইপের ম্যাথ যদি কখনো রিটেনেও দিয়ে দেয় তোমরা কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারবা। 2011-12 এই সেশনে আসা যে ম্যাথটি, সেখানে তারা বলেছিল যে তিনটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে যে এই তিনটা বিন্দু যদি সমরেখ হয়ে থাকে তাহলে সেখান থেকে এ বের করতে হবে। তো আমরা এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু জিরো এভাবে করেও কিন্তু আমরা এই এর মানটা বের করতে পারি, অথবা এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এই বিন্দুটা হচ্ছে আমার এ, তারপরটা হচ্ছে বি, তারপরটা হচ্ছে আমাকে সি। তাই আমি বলতেই পারি যে এ বি এর ঢাল, অর্থাৎ এ আর বি বিন্দুর ঢাল, এ বি এর ঢাল, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে আমার বিসি এর ঢাল, বিসি বিন্দুর ঢাল। অর্থাৎ তারা যদি সমরেখ হয়ে থাকে বা সমরেখ হয়ে থাকে তো অবশ্যই তাদের ঢাল কিন্তু কী হবে তো সমান হবে। তো আমি সেটাই বললাম যে এ বি বিন্দুগুলোর ঢাল ইকুয়াল টু হচ্ছে আমাকে বিসি, এই দুটো বিন্দুর ঢাল কী হবে, সমান হবে। তো আমি এখানে এখন বিন্দুর ঢালে সূত্রটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, দুটা বিন্দুর ঢাল কীভাবে বের করতে হয়, তো এ বি তো উপরে হবে কি কোটি দ্বয়ের অন্তর, নিচে কী বলতো ভুজ দ্বয়ের অন্তর। তাহলে কোটি দ্বয়ের অন্তর লিখে ফেলি যে মাইনাস ওয়ান মাইনাস এ প্লাস থ্রি, অর্থাৎ ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু। একই রকমভাবে এক্স ওয়ান মাইনাস হচ্ছে কী বলতো এক্স টু। তো এখানে অনেক জায়গায় এ পাবা, অনেক জায়গায় আলফা পাবা, তো যেটাই পাও না কেন একভাবে করলেই চলবে। ইকুয়াল টু বি আর সি, এই দুটো বিন্দু ঢাল বের করতে হবে। ওকে, তাহলে একই রকম হয়ে বলো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এ মাইনাস থ্রি মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান মাইনাস এ মাইনাস হচ্ছে টু। এখন চলো এটাকে আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি। ওকে, একটু ক্যালকুলেশন করলে কী হয় একটু দেখি, যে টু মাইনাস এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ ইকুয়াল টু। এখন এখান থেকে আমি কী পাচ্ছি একটু দেখি, এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে তোমার এ আর এ কাটাকাটি মাইনাস থ্রি ডিভাইডেড বাই মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস আবার কেটে দিই। হ্যাঁ, তাহলে আমি এখন এখানে যে গুণ করে দিই, থ্রি মাইনাস থ্রি এ ইকুয়াল টু হচ্ছে টু মাইনাস এ, কারণ বাকি ক্যালকুলেশন একটু করে ফেলতে হবে। তো আমি যেটাকে এপাশে নিয়ে চলে আসি, এটাকে যদি উপাশে নিয়ে চলে যাই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে তোমার এখানে মাইনাস টু এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান। মানে আমি একবারে যোগ বিয়োগ করলাম, হ্যাঁ, মাইনাস এটা এপাশে নিয়ে আসলাম, প্লাস এ পেলাম, তারপরে তোমার থ্রিটাকে উপাশে নিয়ে গেলাম, মাইনাস থ্রি পেলাম। এই জিনিসগুলো তোমাকে একটু দ্রুততার সাথে করতে হবে। হ্যাঁ, তাহলে এই ইকুয়াল তুমি পাচ্ছ হচ্ছে কত, হাফ।
তাহলে আমি এখন দেখি যে আমার হাফ কোথায় আছে আমি দেখা পাচ্ছি আমার যে 4 নাম্বার অপশনটা আছে ডি সেখানে আমার কত দেওয়া আছে হাফ দেওয়া আছে তার মানে এ ইকুয়াল টু হাফ এটা হলে বিন্দু তিনটা কি হবে বলতো সমরেখ হবে তাহলে এরকম সমরেখ সংক্রান্ত যে কোনো ম্যাথ আসলে তোমরা কিন্তু এখন ইজিলি সলভ করে ফেলতে পারবা এখন আমরা যে ম্যাথটা সলভ করব সেটা কিন্তু এর আগে আমরা শিখে এসেছি চলো সেই ম্যাথটা একটু দেখে ফেলি বলছে এত রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণটি নির্ণয় করো খুব দ্রুত সলভ করতে হবে আমাকে এখানে তারা যে রেখাটা দিয়েছে সেই রেখার আমি এখন লম্ব রেখার সমীকরণ নির্ণয় করব কি করতে হবে সবগুলোকে এক্সচেঞ্জ করতে হবে মাঝখানে চিহ্নটা কি করতে হবে চেঞ্জ করে ফেলতে হবে তাহলে আমি একবারে এখন লিখতে পারবো হচ্ছে 7x - 3y কে বলে পৃথিবীতে কিছু নেই ইকুয়াল টু এরপর আমি তোমাকে বলেছিলাম যে বিন্দু দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাকে একটা x আর একটা কি আমার মত y আর মনে মনে x কে x এর জায়গায় বসাবা মনে মনে y কে বসাবা y এর জায়গায় হ্যাঁ তাহলে আমি এখন 2 যদি বসাই তাহলে 7 গুণ 14 মাইনাস আমি যেখানে 1 বসাই তাহলে এই বাচ্চা হচ্ছে কত 3 তাহলে এখানে আসছে কত আমার মত 11 তাহলে সেই 11 এখানে বসিয়ে দেব এবং পরবর্তী লাইনে গিয়ে আমি আমার পরবর্তী লাইনে দরকারই নেই কেন কারণ এটাই হচ্ছে আমাকে অপশন তারা দিয়ে দিয়েছে 7x - 3y + 11 আর যদি কখনো তারা -11 = 0 দিত তাহলে আমি এটাকে বাম পাশে নিয়ে আসলে আমার কিন্তু অ্যাসটা চলে আসতো সো বুঝতে পারতেছো যে লম্বরেখার সমীকরণটা কত দ্রুত এখান থেকে বের করা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2010-11 এই সেশনে আসে যে ম্যাথটি সেটা আরও বেশি সহজ সেখানে তারা বলেছে যে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো অর্থাৎ অন্তস্থভাবে হ্যাঁ অন্তস্থভাবে এত অনুপাতে তো বুঝতে পারতেছো আমি অনুপাত বানটা ভুল করছি বা পরীক্ষার হলে এটা ভুল করতেও পারে বা তোমরা কেউ মাইন্ড করবা না হ্যাঁ তো এই এই কেটে দিলাম ওকে তার মানে 3:5 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্কটা কি করতে হবে নির্ণয় করতে হবে চলো আমরা অঙ্কটা একটু সলভ করে ফেলি তো অন্তস্থ তার মানে কি সবই প্লাস তার মানে আমি লিখব হচ্ছে এখানে x ইকুয়াল টু আমি লিখব হচ্ছে কি বলতো y ইকুয়াল টু তাহলে প্রথমে আমাকে কি করতে হবে প্রথমে আপনাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অনুপাতটাকে যোগ করে দিতে হবে সব তো অনুপাতটা কত হয় 3 আর 5 3+5 3+5 একই রকম ভাবে 3+5 তারপরে কী লিখবো 3+5 ওকে এখন আমি বলবো হচ্ছে যে এক্স এর জন্য আগে হচ্ছে এক্স টু পরে হচ্ছে কি এক্স ওয়ান তাহলে এক্স টু হচ্ছে এখানে 9 আর এক্স ওয়ান হচ্ছে কত বলতো 1 এক্স টু হচ্ছে আমার -12 আর সরি ওয়াই টু হচ্ছে আমার -12 আর ওয়াই ওয়ান আমার কত বলতো 4 তাহলে এখন দেখি যে এখান থেকে আমার ক্যালকুলেশন করলে কত আসতেছে হ্যাঁ তাহলে আমার এখানে 3+7 যোগ হচ্ছে 5 কত হয় ভাইয়া 32 হয় আর নিচে হলো 8 তার মানে কত হবে 7 ওকে এখানে হচ্ছে কত ভাইয়া -36 আর হচ্ছে 20 তাহলে হচ্ছে আপনার ভাইয়া -16 গুড আর নিচে কত 8 তাহলে আমি কি বলতে পারি এখানে -2 তার মানে এই যে আমার 4, -2 তাহলে এটাই হচ্ছে কি বলতো আমার অ্যান্সার খুঁজে বের করি 4, -2 কথা আছে প্রথম অপশনটাই আমার কি বলতো 4, -2 তাহলে আমি বলতে পারি যে এ হচ্ছে কি বলতো আমার সঠিক অঙ্কের অ্যান্সার 4, -2 তাহলে এরকম আমাকে যে কখনো অন্তস্থভাবে বিভক্ত বলে আমি কিন্তু খুব দ্রুত বের করে ফেলতে পারবো ঢাকা ইউনিভার্সিটি 2010-11 এই সেশনও কিন্তু খুব কমন একটা ম্যাথ এসেছিল সেটা হচ্ছে কি বলতো লম্ব রেখার সমীকরণ তারা নির্ণয় করতে বলছে চোখ বন্ধ করে অঙ্কটা খুব দ্রুত সলভ করে ফেলি তো আমাকে এখানে তারা যা দিয়েছে এখান থেকে আমি কি করব যে 7x + 5y ইকুয়াল টু এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমাকে তারা এখানে যে বিন্দুটা দিয়েছিল এই 2 বসাবো হচ্ছে মনে মনে x এর জায়গায় এই -3 বসাবো কি বলতো মনে মনে y এর জায়গায় তাহলে কত হচ্ছে আমরা দেখে ফেলি 14 মাইনাস হচ্ছে 3+5 15 মানে কত হয় -1 তাহলে এখানে আমি -1 বসিয়ে দিই হ্যাঁ তাহলে এটাই হচ্ছে কি বলতো আমার অঙ্কের অ্যান্সার কারণ আমি একটু খুঁজে বের করি যে আমার এই অপশনটা কোথায় আছে আমি দেখতে পাচ্ছি যে 7x + 5y ইকুয়াল টু হচ্ছে -1 ডি আমাদের কিন্তু চোখে অনেক সময় ভুল হতে পারে দেখো যে একদম কাছাকাছি 5x + 7y ইকুয়াল টু -1 অনেক কিন্তু এটাও দেখা দিতে পারো এই জন্য কিন্তু খুব সাবধানে অ্যান্সারটা বের করার পর অপশনটা কিন্তু মিলাতে হবে তুমি সঠিক অ্যান্সার বের করছো কিন্তু সবগুলো অপশন প্রায় একই রকম বা কাছাকাছি হওয়ার কারণে তুমি ভুল একটা অপশন দাগিয়ে ফেলে তো সেটা কিন্তু তুমি ইচ্ছা করলে কিন্তু আবারও আরেকটা অপশন গোল্লা করতে পারো না ওটা তুমি মার্কস এমনিতেই পাবা না ঠিক আছে এই জন্য আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে একইভাবে দেখো যে 2009-10 এই সেশনে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের এই লম্বরেখার সমীকরণটা এসেছিল তার মানে ঢাকা ইউনিভার্সিটির যে টাইপগুলো যে বারবার রিপিট করে তা কিন্তু আমরা একটা প্রমাণ পাচ্ছি কারণ আমরা দেখতেছি বিগত বছরগুলো থেকে কিন্তু তারা বারবার রিপিট করতেছে চলো একটু সলভ করে ফেলি তো এখান থেকে আমি কী করবো আগে লম্বরেখার সমীকরণ নির্ণয় করবো 3x + 2y =
ওকে এখন আমাকে যে অপশন এখানে তোমার বিন্দু দিছে এখানে বসাবো কি বলতো 1 আর এখানে বসাবো কি বলতো -1 অনেকে আবার ভুল করে কিন্তু 1 আর -1 এখানে বসাই দিতে পারো ওখানে বসানো যাবে না এখানে বসাইতে হবে হ্যাঁ তাহলে এখানে যদি আমি 1 বসাই তাহলে হবে 3 আর -1 বসালে কত হবে -2 1 তাহলে +1 এটাই হচ্ছে আমার অঙ্কের आंसर এখন একটু খুঁজে বের করি কোথায় আছে অপশনটা 3x plus 2y 3x plus 2y equal to 1 তার মানে প্রথম যে অপশনটা সেটা কিনা আমার পুরোপুরি মিলে গেছে সো আমি আশা রাখতে পারি যে এই লম্বরেখার সমীকরণ পরীক্ষাতে আসলে তোমরা খুব দ্রুত সলভ করে ফেলতে পারবা ঢাকা ইউনিভার্সিটি 2008-09 এই সেশনে আসা যে ম্যাটটি সেখানে বলা হয়েছে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ নির্ণয় করো এই অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণটা এর আগে সূক্ষ্মকোণের মতো তুমি বের করতে পারবা না কারণ এর আগে তোমাকে একটা রেখা বলেছিল হয় এক্স অক্ষের সমান্তরাল অথবা বলেছিল ওয়াই অক্ষের সমান্তরাল তবে এখানে তারা দুটা রেখাই তোমাকে দিয়েছে যে দুটো রেখা হচ্ছে অসমান্তরাল আকারে আছে তো এটার জন্য আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে টেন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ডিভাইড বাই হচ্ছে 1 + m1 m2 এই এম ওয়ান আর এম টু হচ্ছে প্রথম রেখার ঢাল এবং দ্বিতীয় রেখার ঢাল তো আমার এটা যদি প্রথম রেখা হয়ে থাকে তাহলে সেখান থেকে আমি প্রথম রেখা ঢালটা বের করে ফেলবো হ্যাঁ তা আমি প্রথম রেখাটাকে একটু ঠিকঠাক মতন লিখবো যে -3x + y ইকুয়াল টু হচ্ছে 7 জাস্ট আমি একটু ঠিকঠাক করে লিখলাম তাহলে এখান থেকে এখন আমি এম ওয়ানটা বের করবো হ্যাঁ এখান থেকে আমি এম ওয়ান বের করবো মনে রাখবা ভাইয়ারা যে রেখার ঢাল বের করার ফর্মুলা কি একটা রেখার ঢাল বের করার ফর্মুলা হচ্ছে মাইনাস আজীবনের জন্য উপরে হচ্ছে এক্সের শক নিচে হচ্ছে ডিভাইড বাই ওয়াইয়ের শক তাহলে আমি একটাকে মাইনাস দিব এক্সের শক কত ভাইয়া -3 ওয়াইয়ের শক কত 1 তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত 3 পাচ্ছি ওকে এখন আমি কী বের করবো এখন আমি বের করবো হচ্ছে কী বলতো এম টু বের করবো হ্যাঁ এম টু এম টু পাবো কথা এখান থেকে পাবো তো এটাকে আর সাজানোর কোনো প্রয়োজন নাই ডিরেক্ট লিখবো তো এখান থেকে হচ্ছে আমি এম টু লিখবো হচ্ছে এম টু ইকুয়াল টু হচ্ছে আবারও একটা মাইনাস আজীবনের জন্য উপর হচ্ছে এক্সের শক ডিভাইড বাই হচ্ছে ওয়াইয়ের শক তো প্রথমে কিন্তু তোমার ভাই ওয়াই দেওয়া আছে এক্স দেওয়া নাই এটা আবার অনেকে ভুল করে ফেলে তো এক্সের শক কত -1 আর ওয়াইয়ের শক কত 3 1/3 এই যে ভেলকি বাজি ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমরা তো মাথা গরম থাকে বারবারই বলি তো এটা কিন্তু ধরে নিতে পারি যে এখানে এক্সের শক হচ্ছে 3 ওয়াইয়ের শক হচ্ছে -1 বাট দেখো এক্স আর ওয়াই কিন্তু তারা এক্সচেঞ্জ করে দিচ্ছে ওকে তা আমি এম ওয়ান আর এম টু পেয়ে গেলাম এবার আমি লিখবো হচ্ছে কি সূত্র টেন থেটা ইকুয়াল টু হচ্ছে +(m1 - m2) এম ওয়ান কত 3 এম টু কত তোমার 1/3 এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই 1 - 1 + m1 m2 ওকে তো যেহেতু আমাকে সূক্ষ্মকোণ বলেছে আমি এখান থেকে কী নিয়ে কাজ করবো প্লাস চিহ্ন নিয়ে কাজ করবো হ্যাঁ সূক্ষ্মকোণ মানে হচ্ছে প্লাস কোণ নিয়ে কাজ করবো তার মানে শুধুমাত্র হচ্ছে প্লাস চিহ্ন নিয়ে কাজ করবো তাহলে এখন চলো একটু আমরা ক্যালকুলেশন করে ফেলি নিচে হচ্ছে আমার 3 3 কাটা নিচে হচ্ছে 2 আর উপরে হচ্ছে আমার কত দেখো যে 3 যদি আমি লসাগু নিয়ে নিই তাহলে হচ্ছে 9 - 1 মানে কত 8 ওকে তাহলে হচ্ছে আমার 8/3 ইন্টু কত আমার আছে বলতো হাফ কাটাকাটি করে দাও 4 মানে কত হলো 4/3 সো আমি কিন্তু এখানে আমার 10 থেটা আছে যে ইকুয়াল টু কত 4/3 তার মানে থেটা ইকুয়াল টু কত পাচ্ছে আমি বলতো ভাইয়ারা থেটা ইকুয়াল টু আমি পাচ্ছি হচ্ছে 10 ইনভার্স 4/3 এখন তুমি একটু খুঁজে দেখো যে এটা আমার কথায় আছে থেটা ইকুয়াল টু 10 ইনভার্স 4/3 10 ইনভার্স 4/3 সি নাম্বার অপশনে আছে তাহলে এটাই হচ্ছে কি বলতো আমার অঙ্কে অ্যান্সার সো আমি আশা রাখতে পারি যে এরকম তোমাকে যে কোনো দুটা রেখা দূরে দেয় তাদের ক্ষেত্রে তুমি অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণটা এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করবে আর যদি কখনো স্থূলকোণ বলে তুমি অবশ্যই কোন চিহ্ন নিয়ে কাজ করবা মাইনাস চিহ্ন নিয়ে কাজ করবা এখন আমরা দেখবো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2007-08 এই সেশনে আসা ম্যাটটি যেখানে তারা বলেছে একটা বিন্দু হতে একটা রেখার লম্ব দূরত্ব তোমাকে নির্ণয় করতে হবে তার মানে এখানে একটা বিন্দু দেওয়া আছে আর এখানে একটা রেখা দেওয়া আছে হ্যাঁ এদের যে লম্ব দূরত্ব সেই লম্ব দূরত্বটা তোমাকে বের করতে হবে হ্যাঁ তো চলো আমরা সেটা একটু বের করে ফেলি তো এটা যে ফর্মুলাটা সেটা খুবই সহজ সেটা আমরা তোমার ম্যাথ করতে করতে সেটা আমরা জেনে যাব তো আমার এখানে একটা যারা বিন্দু বলেছে তার নাম হচ্ছে 0,0 আর একটা তারা আমাকে রেখা দিয়েছে সেই রেখাটার নাম হচ্ছে 3x + 4y - 10 = 0 এখন তুমি লক্ষ্য করো এই যে আমার বিন্দু থেকে রেখা যে লম্ব দূরত্ব সেটা আমাকে এখন বের করতে হবে হ্যাঁ তা আমি এখানে লম্ব দূরত্বের নাম দিলাম হচ্ছে পি পি মানে হচ্ছে আমার কি লম্ব দূরত্ব তো উপরে কি হবে আর নিচে কি হবে সেটা তো আমার কথা তাই না তো মনে রাখবা যে উপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বিন্দু দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করতে হবে উপরের কাজ কি বিন্দু দিয়ে রেখাটাকে সিদ্ধ করতে হবে
এখানে আমার x কত 0 y কত 0 তাহলে 0 0 তুমি এখানে বসিয়ে দাও তাহলে আমি শেষ পর্যন্ত কত পাচ্ছি বলো -10 পাচ্ছি -10 এবং অবশ্যই একটা আমি এখানে দেব মডুলাস কারণ এখান থেকে আমার নেগেটিভ আসলে যেটা আমি এটাকে পজিটিভ করে দিতে পারি কারণ দূরত্ব কখনো কি হতে পারে না নেগেটিভ হতে পারে না তার মানে উপরে কাজ হচ্ছে 0 0 দিয়ে এই রেখাটাকে বা বিন্দু দিয়ে রেখাটাকে সিদ্ধ করে দাও আমি সেই কাজটা করে ফেললাম নিচে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার যে x এর সহগ আর y এর সহগকে জাস্ট স্কোয়ার করে যোগ করে দিতে হবে আর একটা রুট ওভার থাকবে তার মানে রুট ওভার x এর সহগ y এর সহগকে স্কোয়ার করে যোগ করে দাও 3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার তার মানে আমি এখানে পাচ্ছি হচ্ছে উপরে 10 ডিভাইডেড বাই এখান থেকে তো বুঝতে পারতেছো 9 আর 16 যোগ করলে 25 রুট ওভার করলে কত 5 তার মানে কাটাকাটি করলে হবে 2 আর এখানে নেগেটিভটাকে পজিটিভ হয়ে গেছে কেন মডুলাসের কারণে হ্যাঁ যদি মডুলাস দিতে বলে দেয় কোনো সমস্যা নেই কারণ দূরত্ব কখনো কি হয় না নেগেটিভ হয় না তাহলে এই দুইটাকে আমি কি পাচ্ছি বলতো অঙ্কের অ্যান্সার তাহলে এই যে আমার প্রথম যে অপশনটা এ এটাই হচ্ছে কি বলতো আমার অঙ্কের অ্যান্সার তাহলে এরকম দূরত্ব সংক্রান্ত বিন্দু থেকে রেখা লম্ব দূরত্ব সংক্রান্ত যে কোনো ম্যাথ দিলে তুমি কিন্তু সলভ করে ফেলতে পারবে লম্ব রেখার সমীকরণ কতবার যে ঢাকা ইউনিভার্সিটি দিবে তার কোনো শেষ নাই চলো এই ম্যাথটা আমরা সলভ করে ফেলি হ্যাঁ তো আমাকে এখানে দ্বারা যে রেখাটা দিয়েছে সেটা লম্ব রেখাটা আমরা বের করে ফেলি যে 7x মাইনাস 3y ইকুয়াল টু হ্যাঁ এখানে আমাকে যে বিন্দুটা দিয়েছে সেই বিন্দুটা আমি একটু বসিয়ে দিই মনে মনে ওকে এখানে বসাবো 2 এখানে বসাবো কত 1 তাহলে এখানে 2 বসালে কত হবে 14 আর এখানে যদি 1 বসাবে 3 তাহলে কত হবে 11 11 বসিয়ে দিই তাহলে 7x মাইনাস 3y ইকুয়াল টু কত 11 7x মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে 11 তার মানে টাইপও তো রিপিট হয় এখান থেকে যে প্রশ্নটাও রিপিট হয়ে গেছে তাহলে এটাই হচ্ছে কি বলতো আমার অঙ্কের অ্যান্সার 7x মাইনাস 3y প্লাস 11 ইকুয়াল টু 0 একই রকমভাবে লক্ষ্য করতেছি 2006 সাথেও কিন্তু আমরা প্রশ্ন রিপিট পাচ্ছি অর্থাৎ টাইপটাকে রিপিট পাচ্ছি যে বিন্দু হতে রেখা লম্ব দূরত্ব ওকে তো আমার সেই বিন্দুটা কত দেওয়া আছে 4, -2 আর আমার যে রেখাটা সেই রেখাটা দেওয়া আছে হচ্ছে 5x প্লাস 12y মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0 তাহলে এই বিন্দু থেকে রেখা যে লম্ব দূরত্ব তার নাম দিব হচ্ছে আমি কি বলতো পি তাহলে এই পি এখন আমাকে কি করতে হবে বের করতে হবে তো আমি কি বলেছিলাম যে উপরের কাজ হচ্ছে বিন্দু দিয়ে রেখাটা কি করা সিদ্ধ করে দেওয়া চলো আমরা সিদ্ধ করে দিই আমি যদি সিদ্ধ করে দিই তাহলে আমি পাচ্ছি হচ্ছে কি দেখো 4 5 হচ্ছে 20 আমি একবারে কাজ করব 4 5 20 -2 দিয়ে 12কে দিলে কত বলতো -24 -3 অবশ্যই কি দিতে হবে মডুলাস কেন কারণ ভাইয়া নেগেটিভ বের হতে পারে আমি যেন এটাকে পজিটিভ করে দিতে পারি গুড এবার কি করতে হবে ভাইয়া নিচে এক্স এর সহগ আর ওয়াই এর সহগকে রুট ওভার স্কোয়ার যোগ ওরে সবানা বহুত কাজ করে ফেলি 5 স্কোয়ার প্লাস হচ্ছে 12 স্কোয়ার হ্যাঁ ওকে তো এটা আমাকে মনে রাখতে হবে যে 25 আর 144 আমি যোগ করে দিলাম আমি 169 পাবো তাকে রুট ওভার করলে পাবো হলো 30 এটা মনে রাখতে হবে তার নিচে হচ্ছে আমার 30 আর উপরটাকে এখন ক্যালকুলেশন করি চলো আমার 24 আর 3 যদি আমি যোগ করি হ্যাঁ তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে তোমার 25 26 27 থেকে যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে আমি পাবো হচ্ছে -7 মানে হচ্ছে 7 তাহলে আমার 7/13 হ্যাঁ তাহলে এই 7/13 হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার একটু মিলিয়ে দেখি কথা আছে 7/13 সি নাম্বারে আমি পাচ্ছি কত 7/13 দেখো তারা কিন্তু আমার এখানে নেগেটিভও দিচ্ছে আমার কিন্তু -7/13 আসছিল বাট দূরত্ব কিন্তু কি হয় না বলতো নেগেটিভ হয় না এই জিনিসটা মাথায় বারবার কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে যে দূরত্ব নেগেটিভ হয় না সো নেগেটিভ দিয়ে অ্যান্সার আছে কিন্তু আমি দেখাবো কি বলতো পজিটিভটা আমরা 2006-07 এই সেশনে কিন্তু দেখতেছি যে সমরেক থেকে তারা কিন্তু ম্যাথ দিয়েছে তো সমরেক থেকে আমরা কি শিখেছিলাম যে তোমার এ বি এই দুটা বিন্দুর ঢাল ইকুয়াল টু হচ্ছে কি আমার মতো বি কমা সি এই দুটা বিন্দুর ঢাল যদি আমরা বের করি তাহলে আমরা এখান থেকে কিছু না কিছু একটা বের করে ফেলতে পারবো হ্যাঁ তাহলে সেটাই আমরা করে ফেলি যে প্রথমটা হচ্ছে আমার এ বিন্দু পরটা হচ্ছে আমার বি বিন্দু তারপরটা হচ্ছে আমাকে সি বিন্দু তা আমি আর তেমন কিছু লিখতেছি না এখানে তো আমি প্রথম যাচ্ছি এ বিন্দু আর বি বিন্দু এই দুটা বিন্দু আমি ঢাল বের করতে যাচ্ছি আর বিন্দু দ্বয়ের ঢাল কে বের করে উপরে হচ্ছে আমার কোটি দ্বয়ের অন্তর নিচে হচ্ছে কি ভুজ দ্বয়ের অন্তর তাহলে কোটি দ্বয়ের অন্তর এটা হচ্ছে আমার কি কোটি এটা হচ্ছে আমার কি কোটি কোটি দ্বয়ের অন্তর ডিভাইড হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর 2 - 1 ইকুয়াল টু বি আর সি এখানে কোটি দ্বয়ের অন্তর ডিভাইড হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর তার মানে 2 - b + 2x ডিভাইডেড বাই হচ্ছে আমার 1 - 2 ছোট্ট একটা কথা বলে নিই যে আমি যখন এটা থেকে এটাকে বিয়োগ করি তখন কিন্তু আমার এই -2 কিন্তু প্লাস হয়ে যাবে সো চিহ্নের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে হ্যাঁ ওকে তো আমি দেখতেছি আমার এখানে 2 আর 2 কাটা যাচ্ছে আর কি কাটাকাটি যাচ্ছে না যাচ্ছে না ওকে তাহলে এখানে -2x আর নিচে 1 তো 1 এর কোনো ভ্যালু নাই তাহলে এখানে -2x = 2 এখানে কি কিছু যাচ্ছে না ভাই এখানে কিছু যাচ্ছে না
তাহলে হচ্ছে আমার 2 + 2x মাইনাস বি ডিভাইড বাই হচ্ছে মাইনাস ওয়ান। ওকে, তো আমি যদি এখন তোমার আর আরই গুণও করে দিই তাহলে আমার মাইনাস মাইনাস চলে যাচ্ছে, আমার 2x ইকুয়াল টু হচ্ছে 2x + 2 - b। একটু লক্ষ্য করো এখানে আমার যে এই 2x 2x আমি কাটাকাটি করে দিতে পারি। হ্যাঁ, তাহলে আমি শেষ পর্যন্ত পাচ্ছি হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে 2। এখন একটু খুঁজে দেখো যে বি ইকুয়াল টু 2 কোথায় আছে, বি এর মানে আমাকে বের করতে বলছে, আমার কিন্তু সেটা বের হয়ে গেছে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কি বলতো, বি ইকুয়াল টু 2। তাহলে আমি আশা রাখতে পারি খুব সমরিক সংক্রান্ত যে কোনো অঙ্ক দিলে তুমি কিন্তু সলভ করে ফেলতে পারবা। ঢাকা ইউনিভার্সিটি 2006-07 এই সেশনে কিন্তু আমাদের কমন একটা টাইপ থেকে প্রশ্ন এসেছিলো, আর সেই টাইপটা হচ্ছে কি বলতো, অন্তস্থভাবে যে বিন্দুতে 5:3 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক, আর স্থানাঙ্ক মানে আমি কি বলছিলাম বলতো x, y। চলো আমরা সূত্রটাকে খুব সুন্দর করে এখানে কাজে লাগিয়ে ফেলি, x ইকুয়াল টু আর এটা কি বলতো y ইকুয়াল টু। ওকে, তো প্রথমে আমি কী করবো, অনুপাতটাকে যোগ করে দেবো, চোখ বন্ধ করে লিখবো 5 + 3, তারপর কী লিখবো বলতো 5 + 3। এখানেও লিখবো হচ্ছে 5 + 3, এখানেও কী লিখবো বলতো 5 + 3। আগে হচ্ছে x2, পরে হচ্ছে কি বলতো x1। তাহলে আমার x2 কত 9, আর x1 কত আমার বলতো 1। একই রকমভাবে আমার y2 হচ্ছে এখানে কত বলতো -12, আর y1 কত বলতো 4। তাহলে এখন দেখি এখানে ক্যালকুলেশন করলে আমার কত আসতেছে। ওকে, আমার এখানে 5 নং 45 আর 3 যোগ করলে কত হয় 48, আর নিজে কত 8। তাহলে উপরে 48, নিচে 8, তাহলে কত হবে 6 আসতে 48। ওকে, আর এখানে কি হচ্ছে দেখো যে 5 12 হচ্ছে 60, মাইনাস হচ্ছে 60, আর এখানে কত 12, তাহলে কত হচ্ছে ভাইয়া -48, তাহলে -6। ওকে, তার মানে 6, -6, দেখো প্রথম যে অপশনটা আছে 6, -6, সেটাই কিন্তু আমার অঙ্কের অ্যান্সার। আমাদের যে পরবর্তী ম্যাটটা, সেই ম্যাটটার দেখে অনেকে বলতে পারে যে ভাইয়া প্রশ্ন তো অসম্পূর্ণ। না ভাই, এটাই আসলে প্রশ্ন যে তিনটা বিন্দু দিয়ে বলছে এই তিনটা একই সরলরেখায় অবস্থিত হলে ড্যাশ। তার মানে একই সরলরেখা মানে কিন্তু বুঝে নিতে হবে তারা কি বলতো সমরেখ। হ্যাঁ, তো আমরা সমরেখ মানে কিন্তু জানি যে ওই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 0, ওইভাবে সলভ করা যাবে। অথবা তুমি কিন্তু বলতে পারো যে এ আর বি এই দুটা বিন্দুর ঢাল ইকুয়াল টু হচ্ছে b, c এই বিন্দুর ঢাল। সো আমি সেমভাবে করে ফেলবো। হ্যাঁ, তারপর ভাই এখান থেকে কী হবে, এখান থেকে হয়তো আমাকে এই সম্পর্কটা বের করতে হবে। সো এখানে অ্যাকচুয়ালি তোমাকে তারা সম্পর্ক বের করতে বলছে। চলো আমরা করে ফেলি যে প্রথমটা হচ্ছে এ বিন্দু, তারপরটা হচ্ছে বি বিন্দু, তারপরটা হচ্ছে সি বিন্দু। তাহলে এ বি এই দুটা বিন্দু আমি ঢালটা বের করি, তাহলে কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। হ্যাঁ, ইকুয়াল টু এখানে হচ্ছে কোটি দ্বয়ের অন্তর 3 + 1, কেন কারণ মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে, আর এটা কি 2 - 5। এরপর আমি লিখতে পারি হচ্ছে y - 3 ডিভাইড বাই হচ্ছে x - 2 ইকুয়াল টু 4 - 3। ওকে, এখন আমি কী করবো জাস্ট আর আরই গুণ করে দেবো। হ্যাঁ, 4x - 8 ইকুয়াল টু হচ্ছে -3y + 9। চিহ্ন দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এরপর আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে যে এটাকে এই পাশে নিয়ে আসি, 4x + 3y ইকুয়াল টু 9, আর এখানে হচ্ছে 8, তাহলে কত রাখা যায় 17। তো এরপরে আসলে আমি আর তেমন কোনো কাজ খুঁজে পাচ্ছি না, তার মানে আসলে এই সমীকরণটা আমার অপশনে থাকা উচিত। আমি একটু খেয়াল করি যে কোথায় আছে 4x + 3y = 17। সো আমি দেখতেছি এই যে বি নাম্বারই কিন্তু আমি সেটার অ্যান্সারটা পেয়ে গেলাম। তো আমি আশা রাখতে পারি যে এরকম টাইপের যদি কখনও কোনো ম্যাথ আসে তোমরা কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারবা। অন্তর্বিভক্ত এই টাইপ থেকে দেখা যাচ্ছে বারবারই তারা ম্যাথ দিচ্ছে, আবারও দেখা যাচ্ছে 2005-06 এই সেশনও তারা দিয়েছে। তো আমাকে স্থানাঙ্ক আবারও বলবে x, y বের করতে হবে, চলো ধুমধাম বের করে ফেলি x = y = 2। হ্যাঁ, এখন আর এত সময় নেওয়া যাবে না, অনেক ম্যাথ করে ফেলছি। 5 + 3 এখানে হচ্ছে 5 + 3 5 + 3। ওকে, এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আগে নেব কি x2, তারপর নেব কি বলতো x1, এবার নেব কি y2, তারপর নেব কি বলতো y1। এখন ভাইয়া এটা সলভ কে করবে, এটা সলভ আমি আর করতে চাচ্ছি না। হ্যাঁ, তা আমি চাই যেটা তোমরা নিজেদের সলভটা বের করে তুমি দেখবা যে এখানে কোন অপশনের সাথে পুরোপুরি মিলে গেছে, তাহলে সেটাই হবে কি বলতো আমার অঙ্কের অ্যান্সার। তা আমার কেন জানি মনে হচ্ছে যে সি হতে বা তার অ্যান্সারটা হতে পারে। হ্যাঁ, সি তার অ্যান্সারটা হবে, ঠিক আছে, ক্যালকুলেশন করে তুমি সি পাবা। সি হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো এইরকম অন্তর্বিভক্ত টাইপের ম্যাথ তো বারবারই আসতেছে, আমরা বারবারই করতেছি। তো আমার মনে হয় যে বারবার করার কারণে তোমার অলরেডি এই অন্তর্বিভক্ত সংক্রান্ত কোনো ম্যাথ দিলে পরীক্ষা তুমি মানে সবার আগে অ্যান্সারটা করতে পারবা। 2005-06 সেশনে কিন্তু একই রকমভাবে তারা আমাদের কমন একটা টাইপ দিয়েছে যে লম্বরেখার সমীকরণ তারা নির্ণয় করতে বলছে। ওকে, তো আমরা খুব দ্রুত সলভ করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে আমি লিখবো হচ্ছে 7x - 3y
इक्वल टू তাহলে ইকুয়াল দিয়ে কি লিখবো আমাকে যে তারা বিন্দুটা দিছে x এর জায়গায় বসাবো হচ্ছে 2 y এর জায়গায় বসাবো কত 1 তাহলে আমি পাচ্ছি কত দেখো 14 মাইনাস হচ্ছে 3 ইকুয়াল টু কত 11 অর্থাৎ কমন ম্যাথ দিয়েছে তো এই এক ম্যাথের কত বাদ দিবে 7x মাইনাস 3y ইকুয়াল টু 11 তাহলে এটাই হচ্ছে কি বলতো আমার অঙ্কের অ্যানসার তাহলে প্রশ্ন রিপিট হয় টাইপ রিপিট হয় সবই রিপিট হয় সো ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করা খুবই বেশি জরুরি অনেকক্ষণ পরে আমরা একটা নতুন টাইপ পেয়েছি আর এই টাইপটা আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে আমাকে কি বলেছে যে একটি সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো সো ভাষাটা একটু কঠিন হতে পারে কিন্তু অঙ্কটা এত কঠিন না হ্যাঁ ওকে তো আমি চিত্র অঙ্কন করে ফেলি তো তারা আমাকে বলেছে যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ তার মানে অক্ষদ্বয়কে ছেদ করবে এরকম একটা তোমাকে রেখা চিন্তা করতে হবে সো আমি এই যে এরকম একটা রেখা চিন্তা করলাম হ্যাঁ তা বলছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ এত বিন্দুতে দেখো এটা একদম খণ্ডন করছে হ্যাঁ এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটোকে খণ্ডন করছে এই 2,3 বিন্দুতে কি করছে সমদ্বিখণ্ডিত করছে তার মানে এই রেখাটার একটা মধ্যবিন্দু তোমাকে দিয়ে দিচ্ছে এই রেখার মধ্যবিন্দু দিচ্ছে তার নাম আমি তোমাকে বললাম হচ্ছে সি হ্যাঁ তাহলে সি কত 2,3 এখন তারা তোমাকে বলছে কি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে তার মানে কি এই রেখার সমীকরণ নির্ণয় করতে হবে তো একটা জিনিস মনে রাখতে হবে যে তোমার এই অক্ষদ্বয়কে খণ্ডন করে বা খণ্ডিত এরকম টাইপের যদি কখনো তোমাকে কোনো ম্যাথ দিয়ে থাকে খণ্ডিত অংশ সংক্রান্ত সেই খণ্ডিত অংশের ক্ষেত্রে তোমার সরলরেখার সমীকরণ দাঁড়াবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু হচ্ছে 1 হ্যাঁ তো তোমার এখানে অজানা থাকে হচ্ছে শুধুমাত্র এ আর বি ওকে তা আমরা একটা কাজ করি তো আমাকে তারা বলছে হচ্ছে যে মধ্যবিন্দু দিয়ে দিছে তা আমি চাচ্ছি এখন এই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে এ বিন্দু আর বি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে তো এ আর বি বিন্দু নির্ণয় করতে অনেকের অনেক প্রবলেম হয় বাট আমি বলি যে একদমই সহজ তুমি কিন্তু নর্মালি চিন্তা করবা হ্যাঁ একটু লক্ষ্য করো যে এ বিন্দু স্থানাঙ্ক আমি জানি যে ওয়াই জিরো আ ভাই কেমনে জানলে আরে ভাই এক্স অক্ষের উপরে ওয়াই জিরোটা পৃথিবীর সবাই জানে ঠিক বলছেন ভাই একই রকমভাবে এখানে হচ্ছে জিরো কমা সামথিং কিছু একটা হবে কেন কারণ ভাইয়া ওয়াই অক্ষতে এক্সের এক্স শূন্য হয়ে থাকে শূন্য তা আমি জানি হচ্ছে এখানে টু এখানে কত জিরো দেখো টু জানি জিরো জানি তাহলে আমি কি এটা বের করতে পারবো না মধ্যবিন্দু ফর্মুলা দিয়ে আমি বের করে ফেলতে পারবো তবে আমি অত কিছুতে যাবো না আমি ডিরেক্ট বলবো যে এখানে হবে হচ্ছে তোমার ফোর এখানে কত হবে ফোর হবে আর তোমরা বলো ভাইয়া আপনি ফোর এটা মানে কেমনে বললেন ফোর হইলো গুড তুমি একটু লক্ষ্য করো এই বিন্দু আর এই বিন্দু কারণ আমি কিন্তু জানি যে ওয়াই অক্ষের উপর এক্স জিরো আমরা কি জানি যে ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই হচ্ছে টু এটা কি মধ্যবিন্দু ফর্মুলা না তার মানে এইখানে যদি ফোর হয় তাহলে ফোর আর জিরো ডিভাইড বাই টু ইকুয়াল টু কত হয় টু হয় সেই টুকে এখানে চলে আসছে না তার মানে মনে রাখবা যে এই বিন্দুটা স্থানাঙ্ক বের করার জন্য আমি জাস্ট দুই দিয়ে গুণ করলে আমার অ্যান্সারটা চলে আসবে হ্যাঁ এত কিছু দরকার নেই অর্থাৎ তুমি যে না আমি ফর্মুলা অ্যাপ্লাই করবো করো যে এক্স ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড বাই হচ্ছে টু হ্যাঁ তাহলে এক্স ওয়ান হচ্ছে আমার জিরো জিরো প্লাস এক্স টু ডিভাইড বাই হচ্ছে টু আর এই এক্স কত আমার টু এখন তুমি এটা ক্যালকুলেশন করলে এক্স টু তুমি ফোর পাবা এত সূত্র দরকার নাই ডিরেক্ট বলবো যে এটা কত ফোর আর তাহলে এটা কত হবে সিক্স এটা ডাবল হয়ে যাবে হ্যাঁ তার মানে সহজ কথা হচ্ছে এটাই যে আমার কী কী দরকার এ আর বি তা আমি যাই আমি তোমাকে স্থানাঙ্ক দিয়ে বোঝাই এটা ফোর কমা জিরো এটা কি জিরো কমা সিক্স তার মানে এটা ফোর মানে মনে রাখবা যে এইটা হচ্ছে কী তোমার বলতো ফোর আর এটা ফোর হওয়া মানে এটা অ্যাকচুয়ালি কী বলতো এ বের হয়ে যাবা হ্যাঁ তাহলে খণ্ডিত অংশ এখানে আমার এ পরিমাণ মানে কত ফোর আর এটা কত সিক্স তার মানে অ্যাকচুয়ালি এটা তো তোমার সিক্স বোঝাচ্ছে আর এই সিক্স মানে কি অ্যাকচুয়ালি বলতো বি বোঝানো হচ্ছে হ্যাঁ ওকে তাহলে আমি ম্যাথের মধ্যে কীভাবে এটাকে খুব দ্রুত চিন্তা করব ম্যাথের মধ্যে আমার এত কিছু জানারও দরকার নাই আমাকে তারা এখানে যে মধ্যবিন্দুটা দিবে হ্যাঁ যে মধ্যবিন্দুটা তারা আমাকে দিবে আমি বলবো যে এই মধ্যবিন্দু কত 2,3 তাহলে আমি এটাকে দুই দিয়ে গুণ করবো কত দিয়ে গুণ করবো দুই দিয়ে গুণ করবো তাহলে দুই দিয়ে গুণ করলে আমি কত পাচ্ছি 4,6 তাহলে এই ফোর হচ্ছে আমার এ আর এই সিক্স হচ্ছে আমার বি তাহলে আমি এখন ডিরেক্ট বলবো যে এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই সিক্স ঠিক আছে ওয়াই বাই সিক্স ইকুয়াল টু কত 1 বুঝা গেছে যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু তো 1 তার মানে এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই সিক্স ইকুয়াল টু কত 1 ডিরেক্ট কোনো চিত্র অঙ্কন নেই কিছু নেই কিসে তো চিত্র এমসিকিউর মধ্যে হ্যাঁ তাহলে এখন তুমি এখানে 48 লসাগু নিয়ে আনো তা তুমি পাবো হচ্ছে সিক্স এক্স প্লাস হচ্ছে সরি ছয় চারশো কত 24 নিয়ে নেবা হ্যাঁ তাহলে সিক্স এক্স প্লাস হচ্ছে ফোর ওয়াই ইকুয়াল টু হচ্ছে 24 হ্যাঁ তো অবশ্যই তোমাকে এটাকে একটু কারাকারি করতে হবে তাহলে তুমি পাবা হচ্ছে
थ्री एक्स प्लस हे टू वाई इक्वल टू हे टुएल्व। हाँ तेल एटाई हे कि बोलते हमारे अंकर अन्सार थ्री एक्स प्लस टू वाई इक्वल टू टुएल्व थ्री एक्स प्लस टू वाई प्लस हे टुएल्व ए बी हे हमारे अंकर अन्सार। तो हमें आशा रखते यकम संक्रांत को मैथ दी तुम खूब द्रुत सल्व कर फिलते पर ढाका यूनिवर्सिटी 2004-05 सेशने जो टाइप टी से खूब इम्पोर्टेंट एक टाइप से दुटा बिंदुद्वय संयोजक सरलेखा लम्ब समदिखंडक समीकरण निर्णय करो ये लम्ब समदिखंडक ये कथा खूब इम्पोर्टेंट। चलो हमें यह मैटर चित्र माध्यम बुझे फिलब तब यह मैटर करार दुई तीन उपाय आज सब चे सहज उपाय शिखब। तो हाँ तरा प्रथम बस हे दुईटा बिंदु तो हमें एक बिंदु निल नाम हे कत वन कमा माइनस वन एरपर हमें एखे बिंदु निल नाम हे कि बी तेल बी बिंदु स्थान कत टू कमा फोर टू कमा फोर तरह से ए बी के संयोग करते हैं तो हमें देखो ए बी के क्योंकि जोग कर दिल हाँ ए बी के जोग कर दिल संयोजक सरलेखा लम्ब समदिखंडक समदिखंडक मान कि मान ये समान दुई भागे भाग करते हैं तर मैं एक्चुअलि तक बोलते जा भाइयरा ए और बी एर मध्यबिंदुटा के बेर करो तर प्रश्न दिखे तुम्हें उत्तर खुजे नीते हैं सो अभी ए बी एर मध्यबिंदु मैं सी बिंदु बेर करते जाके तो सी बिंदु स्थानांक धरब हाँ ये तो धराधरी किस ना ये आपके वही स्थानांक बेर करते हैं ओके करी तेल मध्यबिंदु स्थानांक निर्णय कर फर्मुला हे बुज द्वय जोगफल बाय टू कमा कोटि द्वय जोगफल बाय टू तमें थ्री प्लस वन बाय टू तमें कत थ्री बाय टू। हाँ थ्री बाय टू कलो कलिनी थ्री बाय टू कमा फोर प्लस हे तुम्हार मान माइनस वन हो जाए डिवाइड बाय टू एखे हमारे कत थ्री बाय टू ओके हमार मध्यबिंदु बेर हो गए कत बोलते थ्री बाय टू बेर हो गए एम बोलते लम्ब समदिखंडक समीकरण तर मान कि ये समदिखंडक बेर कर लाइ समदिखंडक एक लम्बरेखा टनते हैं तेल ये समदिखंडक एक लम्बरेखा टनल लम्बरेखार समीकरण तुम्हें बेर करते हैं ओके तेल यटार ऊपर एक क्ज करी यार जो एक बिंदु धरे नहीं दी तुम्हार इच्छा तुम्हें ऊपर नीचे जो जगह धरो তাহলে তুমি একটু চিন্তা করো যে আমার যে লাল রেখাটা তার উপরে আমি দুটো বিন্দু তিনটে বিন্দু আছে আমি দুটো বিন্দু স্থানাঙ্ক চিন্তা করব এ আর বি আর যে কালো রেখাটা আছে সেটা আমি দুটো স্থানাঙ্ক চিন্তা করব একটা সি একটা কি বলতো ডি। আর তুমি আমাকে বলতে এ বি আর সি ডি এরা কি একটা একটার উপর লম্ব নাকি লম্ব না? হ্যাঁ লম্ব গুড তার মানে একটা রেখা একটা রেখার উপর যদি লম্ব হয়ে থাকে তাহলে আমরা কি জানি ভাইয়া ভাই আমরা তো জানি হচ্ছে ঢাল দ্বয় গুণফল ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এটা আমরা তখনই ইউজ করতে পারি যখন কিনা দুইটা ঢাল পরস্পর কি হয় দুইটা রেখা পরস্পর কি হয় বলতো লম্ব হয়ে থাকে ওকে। তাহলে আমি এখন এখান থেকে m1 বের করব এখান থেকে আমি বের করব m2 বের করলে আমার অ্যানসারে চলে আসবে। তো m1 কিভাবে বের করব এই যে লাল রেখাটা তো আমার প্রথম রেখা m2 হচ্ছে আমার কালো রেখাটা তাহলে m1 বের করার উপায় আছে দুইটা বিন্দুর ঢাল কিভাবে বের করে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। চলো আমরা লিখে ফেলি কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর কোটি কত আছে माइनस वन माइनस फोर तमें भाई लिखते वाई टू माइनस वाई वन किए वाई टू माइनस वाई वन डिवाइडेड बाय एक्स टू माइनस एक्स वन अर्थात तुम इच्छा कर ले वाई वन माइनस वाई टू एक्स वन माइनस एक्स टू लिखते पारो वाई टू माइनस वाई वन एक्स टू माइनस एक्स वन जो भाव लिखते पारो इन टू हम्म एखे बोलो हे वाई माइनस थ्री बाय टू डिवाइडेड बाय एक्स माइनस थ्री बाय टू इक्वल टू कत माइनस वन ओके तेल एखान के पाची कत बो फाइव बाई वन मैं कत फाइव इन टू ओके तो हमें एखान जो क्षेत्र करब से हमें टू नहीं टू लसा गुण नहीं पाची हे तुम टू वाई माइनस थ्री एक ही रकम भाव एखान जो टू नहीं पाची हे कत टू एक्स माइनस थ्री इक्वल टू कत माइनस वन ओके तो एख तुम इच्छा कर ले टू टू केटे दाओ टू टू तुम जी केटे दाओ ताले तुम पाच हे फाइव इंटू टू वाई माइनस थ्री डिवाइड बाय हे टू एक्स माइनस थ्री इक्वल टू हे कत माइनस वन तुम्हें ये एक ठंडा माथा कैलकुलेशन करते हैं। हाँ तो हमें फाइव दिए गुण कर पास पाठिए दी तेल पासी हे एखान टेन वाई माइनस हे फिफ्टीन इक्वल टू ये दिए गुण कर ये दिए गुण करते अलरेडी माइनस दिए गुण करते हैं तो माइनस टू एक्स प्लस हे थ्री ओके तेल एखान के बोलो हे टू एक्स प्लस टेन वाई इक्वल टू एटा के उपाशे पाठिए दिले कत हे बोलो तीन और पंद्रह जोग कर अठारो तो एखन अवश्य तुम इटा के दुई दिए भाग कर दीते पारो तो हमारे एक्स प्लस फाइव वाई इक्वल टू हे नाइन
তো আমি দেখা পাচ্ছি যে এরপরে আমি আসলে তেমন কিছু করতে পারতেছি না তো আমি দেখি যে এই অপশনটা আমার কথা আছে কিনা আমি দেখলাম যে হ্যাঁ আছে x প্লাস ফাইভ ওয়াই প্লাস নাইন ইকুয়াল টু নাইন এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার তো অনেক সময় অনেক স্যাররা বলে যে থ্রি বাই টু তুমি মধ্যবিন্দু বের করছো থ্রি বাই টু দিয়ে তুমি একটু অপশন চেক করলে তুমি বি নাম্বারটা পেয়ে যাবা বাট আমি সাধারণত বলি যে অনেক সময় অপশন টেস্ট করলে তুমি দুটো অঙ্কের অ্যান্সারও পেয়ে যেতে পারো সো এই জন্য অপশন টেস্টটা করা দরকার নেই কষ্ট করে ভাই পুরো ম্যাটটা করবা যে মধ্যবিন্দু বের করবা তারপরে একটা বিন্দু ধরে নিবা ঢাল দিয়ে গুণফল ইকুয়াল টু মাইনাস ওয়ান অঙ্ক বড় বাট তোমার অ্যান্সারটা সঠিকভাবে বের হয়ে আসবে মনে রাখবা ঢাকা ইউনিভার্সিটির প্রতি বছর একটা বা দুইটা অঙ্ক তোমাকে বড় দিবে তারা যেমন তোমাকে ছোটো ছোটো ম্যাথও দিবে একই রকমভাবে প্রতি বছরে একটা বা দুইটা করে বড় ম্যাথ থাকবে তো তুমি ইচ্ছা করলে বড় ম্যাথটা অ্যাভয়েড করতে পারো বা তোমার যদি টাইপটা জানা থাকে সে অ্যাভয়েডটা না করাই ভালো হ্যাঁ তো বাসায় অবশ্যই হাতে কলমে তুমি যতবার প্র্যাকটিস করবা পরীক্ষার হলে গিয়ে তোমার কিন্তু তত কম সময় লাগবে তো এই জন্য আমি সাধারণত বলি যে এইসব ম্যাথ তুমি ভিডিও দেখতেছো ভালো কথা বাট তুমি যতবার যতক্ষণ না তুমি প্র্যাকটিস করবা নিজের হাতে ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখার তো দেখার তোমার কোনো সফলতা বলো বা সাকসেস বলো আসবে না যতক্ষণ না পর্যন্ত তুমি হাতে কলমে ম্যাথ করতেছ হ্যাঁ ভিডিও দেখার পাশাপাশি তোমাকে অবশ্যই হাতে কলমে ম্যাথও করতে হবে এখন আমরা যে ম্যাথটা করব সেখানে বলা হয়েছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আমাকে তারা যে তিনটা বিন্দু দিয়েছে এখানে কিন্তু কোনো জিরো কমা জিরো বিন্দু দেওয়া নেই বাট এর আগে আমি যে ম্যাথগুলো সলভ করেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল সেখানে কোনো না কোনো উপায়ে আমার জিরো জিরো চলে আসছিল সো ইচ্ছা করলে তুমি এখানে তিনটা বিন্দু দিয়ে তুমি কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারো তবে তুমি এটাকে আরেকটু সহজ করে নিতে পারো যে কোনো একটা বিন্দুকে জিরো জিরো বানিয়ে ফেলতে সেটা কীভাবে সম্ভব চলো সেটাই আমি তোমাকে করে দেখাই আমার এখানে যে বিন্দুগুলো দেওয়া আছে সেটা হচ্ছে মাইনাস ফাইভ কমা ওয়ান তারপর দেওয়া আছে হচ্ছে আমার ফোর কমা ফাইভ তারপর দেওয়া আছে হচ্ছে আমার সেভেন কমা মাইনাস ফোর এখন এই তিনটা বিন্দু স্থানাঙ্কের মধ্যে তোমাকে যেটা সবচেয়ে বেশি সহজ বিন্দু মনে হয় বা ছোট বিন্দু মনে হয় তাকে তুমি জিরো জিরো বানিয়ে দাও তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আচ্ছা এটাকে আমি জিরো জিরো বানাবো এটাকে আমি কি বানাই দেবো জিরো জিরো বানাই দেবো এখন ভাই এখানে জিরো জিরো তো আমি হুদায় লিখতে পারবো না কেন কারণ ভাই জিরো জিরো বানানোর জন্য তো আমাকে এই বিন্দুটাকে নিশ্চয়ই কোনো কাজ করতে হবে কাটছাট করতে হবে তাই না কী কাটছাট করতে হবে এটার সাথে আমাকে হচ্ছে প্লাস ফাইভ যোগ করতে হবে এবং মাইনাস ওয়ান যোগ করতে হবে প্লাস ফাইভ যোগ করলে জিরো মাইনাস ওয়ান যোগ করলে জিরো হবে তাহলে ভাইয়া আমি এখানে এই প্রথম বিন্দুর জন্য যে কাজটা করব প্রত্যেকটা বিন্দুর জন্য আমাকে কী বলতো সেম কাজটাই করতে হবে এখানে চলো করে ফেলে তাহলে এখানে হচ্ছে আমার প্লাস ফাইভ মাইনাস ওয়ান প্লাস ফাইভ মাইনাস ওয়ান তাহলে এখানে তুমি পাবা হচ্ছে নাইন ফোর হ্যাঁ আর এখান থেকে তুমি পাবা হচ্ছে কত টুয়েলভ এটাকে তুমি যেখানে যোগ করে দাও তাহলে হচ্ছে মাইনাস ফাইভ তাই দেখো আমি এখানে তিনটা বিন্দু স্থানাঙ্ক পেয়ে গিয়েছি তবে এই যে জিরো জিরো এটাকে নিয়ে যে আমি কাজ না করি তাহলে আমার অঙ্ক তাহলে আমার নির্ণয় একটা দেখো খুব ছোট হয়ে যাচ্ছে যে নাইন ফোর আর হচ্ছে কত টুয়েলভ মাইনাস ফাইভ এরপর আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে হাফ তুমি এখন কী লিখবে এখানে পাঁচ নং হচ্ছে পঁয়তাল্লিশ মানে মাইনাস ফর্টি ফাইভ হ্যাঁ তারপর হচ্ছে মাইনাস চার বার কত হবে আটচল্লিশ হবে হ্যাঁ ওকে এরপর আমি এখান থেকে কী লিখবো যে ভাইয়ারা হাফ তো থাকে যাবে ইনটু এখানে তুমি এখন কি মাইনাস তো তার মানে এখানে যোগ করে দেবে যেহেতু দুটাই মাইনাস চিহ্ন আছে তার মানে আট আর পাঁচে যোগ করলে কত হয় তেরো হয় হাতে কত থাকবে এক চার চারে আট আর একে কত নয় তো এখানে অবশ্যই একটা মডুলাস চিহ্ন দেবা কেন কারণ ভাইয়া ক্ষেত্রফল তো কখনো নেগেটিভ হতে পারে না হ্যাঁ তার মানে হচ্ছে নাইনটি থ্রি বাই টু তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার তুমি দেখো বিতে তোমার দেওয়া আছে কত বলতো নাইনটি থ্রি বাই টু তো আমার মনে হয় যে এরকম ক্ষেত্রফল সংক্রান্ত যদি তোমাকে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে তুমি কিন্তু এভাবে সলভ করে ফেলতে পারবা যে কোনো একটা বিন্দুকে জিরো জিরো বানিয়ে তারপর বাকি দুটো বিন্দু থেকে তুমি নির্ণয়টা খুব দ্রুতই বের করে ফেলতে পারবা ঢাকা ইউনিভার্সিটি 2004-05 এই সেশনে যে ম্যাথটি এসেছিলো সেই ম্যাথে বলা হয়েছে যে এর কোন মানের জন্য দুইটা রেখা দিয়ে বসে রেখার দ্বয় কী হবে সমান্তরাল হবে তো মনে রাখবা যে দুইটা রেখা কখন সমান্তরাল হয়ে থাকে যখন এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু হচ্ছে বি ওয়ান বাই বি টু হয়ে থাকে অর্থাৎ এক্সের সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু হচ্ছে ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত হয়ে থাকে তখন আমরা বলতে পারি রেখা দুটো কী হবে বলতো আমাদের সমান্তরাল হবে ওকে তাহলে আমরা এখন সেটা দিয়ে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করব ওকে তো এখন আমরা দেখতেছি এক্সের সহগ আছে এখানে কত এ মাইনাস হচ্ছে ওয়ান ডিভাইড বাই এক্সের সহগ এখানে কত থ্রি ইকুয়াল টু একই রকমভাবে বলবো হচ্ছে আমরা এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কত ফাইভ চলো এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি ফাইভ এ মাইনাস হচ্ছে ফাইভ ইকুয়াল টু হচ্ছে থ্রি এ প্লাস হচ্ছে কত থ্রি তাহলে হচ্ছে ফাইভ এ থেকে তিন এ গেলে কত হয় টু এ হয় টু এ ইকুয়াল টু হচ্ছে এইট
অতএব a ইকুয়াল টু কত বলো তো 4 তাহলে এখন আমি a ইকুয়াল টু 4 যেথায় পাবো সেথায় বলবো আমার অঙ্কের आंसर তাহলে আমি পাচ্ছি হচ্ছে এইটা তাহলে এটাই হচ্ছে কি বলো তো আমার অঙ্কের आंसर তাহলে আমাকে যদি কখনো বলা হয় যে a এর কোন মানের জন্য k এর কোন মানের জন্য রেখা দুটো সমান্তরাল হয়ে থাকে তখন আমি বলবো হচ্ছে a1/a2 = b1/b2 ঢাকা ইউনিভার্সিটি 3-4 এই সেশনে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত প্রশ্ন এসেছিল সেখানে কিন্তু আমরা এখন একটা বিন্দুকে জিরো বানিয়ে কিন্তু অঙ্কটা খুব দ্রুত সলভ করে ফেলতে পারি সো এখন আমি আর আলাদা করে কিছু লিখব না এখন আমি খুব দ্রুত এই কাজটা করে ফেলব তো আমি চাচ্ছি যে এই প্রথম বিন্দুটাকে কি করব 0-0 বানিয়ে দেব তাহলে প্রথম বিন্দুটাকে আমি 0-0 বানিয়ে ফেললাম তাহলে 0-0 বানানোর জন্য আমাকে কি কাজ করতে হইছে ভাইয়া +1 নিতে হইছে আর এটা কি বলতো +2 নিতে হইছে হ্যাঁ +1 আর +2 এই +1 আর +2 এখন প্রত্যেকটা বিন্দুর সাথে সেম কাজটা করে ফেলবো চলো করে ফেলি এখানে গিয়ে আমি +1 যদি বলি তাহলে হচ্ছে 3 আর তারপরটা কত হবে 7 হবে তারপরটা কত হবে 4 আরটা কত 12 তার মানে দেখো আমি কিন্তু খুব দ্রুত কাজটা করে ফেলতে পারছি হ্যাঁ এখন আমি কি করব এখন হচ্ছে ভাই আমি হাফ নিয়ে এ নির্ণয় কাজ করব 3 7 এভাবে না কি হবে 3 7 তারপর হচ্ছে কত 4 12 তাও ভুল করা যাবে না হ্যাঁ ওকে তাহলে হাফ 3 বার কত হবে 36 -4 কত 28 তাহলে এখন এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে এখানে 8 হাফ ইনটু 8 তার মানে কত আসবে 4 তাহলে এখন আমি দেখবো যে আমার 4 কোথায় আছে 4 যেথায় সেটাকে আমি অঙ্কের অ্যান্সার বলবো দেখো 4 স্কয়ার ইউনিট সি তে দেওয়া আছে তারপরে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার সো দেখছো যে একটা বিন্দুকে 0-0 বানিয়ে কত দ্রুত সলভ করে ফেলা যাচ্ছে ঢাকা ভার্সিটি 2003-04 এই সেশনে কিন্তু খুব সুন্দর একটা টাইপ থেকে ম্যাথ দিয়ে এসেছিল তো সেখানে তারা বলছে একটা রেখা দিয়ে বলছে যে রেখাদ্বয় দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো তার মানে তোমার এখানে কিন্তু তারা খণ্ডিত অংশ বা এই টাইপের কথাবার্তা বলতেছে তো এটার ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এটা সরলরেখাটা কি হবে x/a + y/b = কি বলতো 1 তো আমরা চিত্রের মাধ্যমে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি তারা আমাকে যে রেখাটা দিয়েছে তো সেই রেখাটা হচ্ছে 3x + 4y - 12 = 0 তো এই যে রেখাটা দিচ্ছে আমার প্রথম কাজ হচ্ছে এই রেখাটাকে এই ফরম্যাটে নিয়ে চলে আসা আর ভাই এই ফরম্যাটে কিভাবে আনবো খুবই সহজ তুমি আগে একটু লিখে ফেলো সরলরেখাটা 3x + 4y সবসময় যেন ওইটাকে পাশে পাঠিয়ে দিবে ধ্রুবকটাকে তোমার টার্গেট থাকবে হচ্ছে এখানে 1 নিয়ে আসা ডান পাশে কেন কারণ ভাই দেখো যে এই ফর্মুলার মধ্যে কিন্তু একটা 1 আছে তার মানে আমাকে খণ্ডিত অংশটা আমি যে কোনো ম্যাথ বললে আমি এই ফর্মুলার কথা সাথে সাথে চিন্তা করব ওকে তাহলে এখন আমি কি করবো 1 বানাবো তাহলে 1 বানালে কিন্তু 12 দিয়ে ভাগ করতে হবে সবাইকে এখন 12 দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে 12 দিয়ে ভাগ করলে হবে x/4 + হচ্ছে y/3 = হচ্ছে 1 12 দিয়ে ভাগ করা মানে প্রত্যেকটা পদকে 12 দিয়ে ভাগ করতে হবে এখন মনে রাখবা যে এই যে a আছে এই এই 4 মানে হচ্ছে a আর এই 3 মানে হচ্ছে আমার কি বলতো b তাহলে a = 4 b = 3 তো আমি এখানে ডিরেক্ট ফর্মুলা দিয়ে কিন্তু অ্যান্সারটা বলে দিতে পারি বা তার আগে আমি তোমাকে চিত্রটা বোঝাচ্ছি তো এটার তুমি যদি এখন চিত্র অঙ্কন করো তাহলে তুমি এরকম একটা রেখা পাবা যেটা a হচ্ছে তোমার কত বলতো 4, 0 যেহেতু তোমার a কত আসছে 4 তার মানে a এই x অক্ষের উপরে তোমার তার ছেদবিন্দু হবে কত 4, 0 হ্যাঁ সুন্দর করে কাটি হ্যাঁ এটা হচ্ছে আমার কত 4, 0 আর এটা যদি b চিন্তা করি তাহলে এটা আমার কত 0, 3 তাহলে এখন তারা আমাকে বলতে যাচ্ছে কি বলতো যে এই যে তোমার ছেদবিন্দু ইয়া তোমার ছেদক একটা আছে দেখো তোমার যে খণ্ডিত অংশ এই খণ্ডিত অংশ তোমাকে দৈর্ঘ্যটা বের করতে হবে হ্যাঁ তাহলে এই খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করার যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা আমি এখন লিখতেছি এটা আমরা ডিরেক্টলি মুখস্থ করবো √a² + b² তার মানে আমার চিত্র অঙ্কন করার দরকার নেই কিচ্ছু দরকার নেই আমার যদি শুধুমাত্র a আর b আমি যদি বের করে ফেলতে পারি খুব দ্রুত তাহলে আমি সূত্রের মধ্যে অ্যাপ্লাই করলে আমার অ্যান্সারটা চলে আসতেছে ওকে তাহলে আমি এখন সূত্রের মধ্যে a আর b টা বসিয়ে দিই তাহলে a হচ্ছে কত 4 b হচ্ছে কত 3 তার মানে হচ্ছে আমার 16 + হচ্ছে 9 তার মানে আমি এখান থেকে এখন বসাতে পারি কত একটু দেখো এখান থেকে আমি বসাতে পারি এখন 25 তার মানে কত 5 তার মানে এই 5 আমি যেখানেই পাবো সেটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার তাহলে 5 কোথায় আছে এই যে b তে আছে তাহলে b হচ্ছে কি বলতো আমার অঙ্কের অ্যান্সার সো এরকম যদি তোমাকে কখনো বলে যে মধ্যবর্তী খণ্ডিত অংশের তোমার দৈর্ঘ্যটা বের করতে হবে এই খণ্ডিত অংশ বলুক বা খণ্ডিতাংশ বলুক যাই বলুক তার সূত্র হচ্ছে কি যে √a² + b² আর a আর b বের করবে কিভাবে x/a + y/b = 1 এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার মাধ্যমে আর এই সরলরেখাটাকে যেভাবে হোক না কেন এই ফর্ম্যাটে নিয়ে আসতেই হবে ঢাকা ইউনিভার্সিটি 2003-04 এই সেশনে কিন্তু আমাদের লম্ব দ্রুত সংক্রান্ত আরেকটা ম্যাথ দিয়েছে তারা বলেছে যে এই বিন্দুটা হচ্ছে কত আমার বলতো
फोर कमा माइनस टू और एक रेखा दिए दिए हे कत फाइव एक्स प्लस टुएल्व वाई माइनस थ्री इक्वल टू हे जिरो तेल एन हमें ये बिंदु थे रेखा क्य बेर करते लम्ब दूरत जार नाम हमें क्य दिए अत पी दिए सो हमें तुम्हें जो तुम्हें प्रथम जो काजटा करवा से हे बिंदु दिए रेखाटा के सिद्ध कर देवा तो चलो आप सिद्ध कर फिली चार पाँचे हे कूड़ी तपर हम एखे माइनस टोवेंटी फोर माइनस थ्री एक मडुलस दीवा कारण एखान नेगेटिव बेर होते डिवाइडेड बाय हे रूट ओवर ए स्क्वायर प्लस बी स्क्वायर फाइव स्क्वायर प्लस हम तुम बो टुएल्व स्क्वायर और बाकीटुकू कत हो बाकीटुकू तुम निज दायित्व बेर कर फिलबा कारण ये मैटा तुम्हें एर आगे कर दिए ओके तो यह तुम निज दायित्व कैलकुलेशन करो तुम्हारे अन्सार आज कत सेवन बाई थार्टीन सो हमें आशा रखते परि जो यम बिंदु थे रेखा लम्ब द्रुत संक्रांत को मैथ दिले तुम अवश्य अवश्य सल्व कर फिलते पर ढाका यूनिवर्सिटी 2002-03 এই সেশনে আসা যে ম্যাথটি সেটা এটা খুবই সহজ একটা ম্যাথ তা তোমাকে বলছে কি লম্বরেখা সমীকরণ নির্ণয় করতে কতবার লম্বরেখা দিবে করে ফেলি 3x প্লাস হচ্ছে 2y কি করছে ভাই সহগ দ্বয়কে চেঞ্জ করছে চিহ্নকে চেঞ্জ করছে ইকুয়াল টু এখন কি করতে হবে আমাকে এই যে x আর y আছে x বসাবো এখানে মনে মনে x এর মানটা এখানে বসাবো কি y টা মনে মনে বসাবো তাহলে এখানে বসালে কত হচ্ছে 3 হ্যাঁ আর মাইনাস বসালে 3 মাইনাস 2 হলো 1 तमान इक्ुअल हे वन तमान थ्री एक्स प्लस टू वाई इक्ुअल टू वन डि नम्बर जो अपशन से डिटाई हे बोलते हमारे सठिक अंकर अन्सार ढाका यूनिवर्सिटी 1999-2000 ये आसा जो मैटा से समरेख समरेख क्योंकि तुम्हारे शिखे समरेख आसले कि जैक हमें तुम्हें एक बारे कर दीची अंक बिंदुत्र समरेख हम के मानट कत हमें तुम्हें ये तुम अनेक करते तुम्हें करवा हे कि ए बी ए दुटा बिंदु ढाल इक्वल टू हे बी कमा सी दुटा बिंदु ढाल ओके ये हे एट्च बी एट कि सी तेल प्रथम ए और बी दो बिंदु ढाल बेर करी तेल ढाल बेर कर सूत्र कि भाया बिंदु द्वारा ढाल बेर कर सूत्र हे कोटि द्वारा अंतर भूज द्वारा अंतर तमान वाई वन माइनस हे वाई टू माइनस हम प्लस माइनस के माइनस जिरो इक्वल टू हे माइनस फाइव माइनस थ्री जिरो माइनस टू प्लस हे ओके कैलकुलेशन कर फिली हाँ ऊपर हे सेवेन डिवाइड बाय हे माइनस के इक्वल टू ऊपर हे तुम्हार माइनस एट डिवाइड बाय हे तुम्हारे क्या हो तो माइनस टू प्लस हे एन की करा जाए अरे कि अवस्था केर ओके एखे क्यों के एन की करा जाए एन हम अपनी आर आड़ी गुण कर दें कि अवस्था लेखा देखस लिखते पारिना ओके माइनस एट डिवाइड बाय हे माइनस टू प्लस हे कत के सुंदर से लेखा ओके तेल एखान हे एट के इक्ुअल टू हे माइनस फोर्टीन प्लस हे सेवेन के तेल एम वियोग कर दिए पास जस्ट के हे के इक्ुअल टू हे माइनस फोर्टीन तो हमें बोलते ही पारी जो के इक्ुअल टू हे माइनस फोर्टीन यटार जो हमार बिंदु त्रय समरेख है के इक्ुअल टू माइनस फोर्टीन हे सी नम्बर तेल एटाई हे अंकर अन्सार हमारे 1998-99 साले जो मैथटा एसेछिलो सेटा किन्तु कमन एक टाइप जे एक रेखा दिए बोलते एत होते ये बिंदुटार दूरत निर्णय करते मैं कि लम्ब दूरत बेर करते बोलते जे एटा होच्छे आमार कि माइनस टू कमा वन और आरेकटा रेखा आमार कत फोर एक्स माइनस थ्री वाई माइनस नाइन इक्वल टू हे जिरो तार माने एक्चुअली कि बोलते ये बिंदु थेके रेखा लम्ब दूरत मैंने कि पी निर्णय करते हबे सो आमार मने मने होच्छे जे तोमरा एटा प्रत्येके करते पारबे जे तुम्हार এই बिंदु दिए रेखाटा के सिद्ध कर ऊपर एक मडुलस दीते हैं और नीचे की थको तो रूट ओवर थको क्यों कारण हे तुम्हार रूट ओवर भेतर तो एक्चुअली नेगेटिव है ना और फर्मुलर मध्य रूट ओवर देव आसे एखे एक मिस्टेक हो मिस्टेक देखा अने के क्षेत्र कर नीचे फोर स्कोयर प्लस माइनस तो अच्छा ठीक है फोर स्कोयर माइनस थ्री स्कोयर ये करा जाए ना क्यों कारण हे ये हे फर्मुलर जो आजीवन जो प्लस माइनस थ्री तरह एक् होल स्कोयर तो दुटा मान क्योंकि भिन्न भिन्न आसते हाँ ओके तो बाकी तुम्हारा निजे सल्व कर फिलते पर सल्व कर तुम्हारा देखा जानने अपशन का कत होते 1998-99 साले आसा खूब मजार एक मैथ देखो से एक सरलेखा 3.5 बिंदुगामी खूब भलो कथा अक्षदय होते विपरीत चिन्ह विशिष्ट समान अंश छेद कर छेद बोले तर मानी हमें एक्स बाई ए प्लस वाई बाई बी इक्वल टू हे वन छेद बोलने जिनिसटाई चिंता करब তারা বলছে কি যে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে সরলরেখার সমীকরণ নির্ণয় করো তার মানে অ্যাকচুয়ালি তারা এখান থেকে আমাকে বলতে যাচ্ছে হচ্ছে x / a + y / - a লিখতে হবে
আমি বললাম ভাইয়া কেন ওয়াই বাই মানে মাইনাস এ কেন, কী সমস্যা? একটু চিন্তা করো, তোমাকে তারা বলছে যে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করো, তার মানে কি এ অংশ ছেদ করে বা বি অংশ ছেদ করে। হ্যাঁ, অর্থাৎ চিত্র যদি এরকম চিন্তা করো তুমি, হ্যাঁ এইটা যদি এ হয় তাহলে এটাও কী হবে, এ হবে। হ্যাঁ, এবং এটা কি বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। হ্যাঁ, একটা এ হলে আরেকটা হবে মাইনাস এ, একটা এ হলে আরেকটা কী হবে মাইনাস এ হবে। তার মানে আমাকে মনে রাখতে হবে যে বি এর জায়গায় আমি এ লিখবো এবং এটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে কি মাইনাস এ। হ্যাঁ, তার মানে এই মাইনাস আর এই মাইনাস এই প্লাস মানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তার মানে আমি লিখবো হচ্ছে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল টু কত, ওয়ান। তাহলে এখন তুমি এখান থেকে লিখতে পারো যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, এ। তো এটাই অনেকে আবার অ্যান্সার লিখে দিই, কিন্তু এটাই অ্যান্সার হবে না। কেন? কারণটা হচ্ছে এই যে এ, এই এর মান তো আমার জানা নাই, এর মান আমাকে বের করতে হবে। কীভাবে বের করবো? খুবই সহজ, লিখবো হচ্ছে যা থ্রি কমা ফাইভ বিন্দুগামী, থ্রি কমা ফাইভ বিন্দুগামী। এখন আমি কী করবো এখানে, এখন আমি থ্রি আর ফাইভ এখানে চালিয়ে দেবো, এক্সের জায়গায় থ্রি ওয়ার জায়গায় ফাইভ বসাবো। তাহলে আমি যেখানে বসাই তাহলে থ্রি মাইনাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে হলো এ, তার অতএব এ ইকুয়াল টু হচ্ছে আমার কত, মাইনাস টু। তাহলে আমি লাস্ট লাইনে গিয়ে এখন লিখবো হচ্ছে আমার যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু, ওয়াইটা জেড হয়ে গেছে, ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু। তাহলে এটাই হচ্ছে কি বলতো আমার অঙ্কের অ্যান্সার, যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু। কই খুঁজে বের করতে হবে, দেখো কী সুন্দর করে তারা কী অপশন দিয়ে রাখছে, হ্যাঁ যে আমরা অপশন খুঁজে পাচ্ছি না। ওকে, সমস্যা নেই, আমরা এখন এটাকে একটু এভাবে চিন্তা করি, মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু মাইনাস এক্স। হ্যাঁ, তার মানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কী লেখা যায়, এক্স প্লাস টু লেখা যায়। এখন দেখো এই যে সারা কিন্তু ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু দিচ্ছে। সো আমি একভাবে ক্যালকুলেশন করছি, সার আবার আরেকভাবে ক্যালকুলেশন করে ওভাবে অপশন দিচ্ছে। হ্যাঁ, সো মনে রাখো যে মানে সারা একটু এদিক ওদিক করতেই পারে, হ্যাঁ কারণ সারা চায় যে তুমি ভুল করো। হ্যাঁ, বাট আমরা চাই যে না আমরা ভুল না করি, এই জন্য আমরা আমাদের মতো করে করার পরে সারা যেভাবে অপশন দিচ্ছে আমরা ওইভাবে অপশনে নিয়ে আসার চেষ্টা করব। নাগাভার্সিটি 1996-97 সালে যে ম্যাটটা দিয়েছিল সেটা আমাদের একদম কমন টাইপের মধ্যে, তারা বলছে যে একটা রেখা হতে ওই বিন্দু দূরত্ব ডি হলে ডি এর মানটা নির্ণয় করো। এত কোন আমি পিপি করতেছিলাম, এখন তারা বলে দিয়েছিল ডি, সেটা হচ্ছে মাইনাস ওয়ান কমা টু, আর রেখাটা হচ্ছে আমার কত, ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই, ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে জিরো। হ্যাঁ, ওকে, তাহলে এইটাকে তারা বলছে ডি, এখন তোমাকে ডি বের করতে হবে। আমি জানি যে এতক্ষণ ধরে তোমাদের প্রত্যেকে এটা মুখস্থ হয়ে গেছে যে ভাইয়া উপরে আপনি মডুলাস দেন, নিচে হলো রুট ওভার দেন। কী করতে হবে, নিচে নিচে হচ্ছে ভাই আপনি ফোর স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার লিখবেন, আর উপরে আপনি এই বিন্দু দিয়ে এই রেখাটাকে কী করে দেবেন, সিদ্ধ করে দেবেন। তাহলে আমার ক্যালকুলেশন করে যা আসবে সেটা হচ্ছে কি অঙ্কের অ্যান্সার। আমরা ঢাকা ইউনিভার্সিটির সর্বশেষ একটা ম্যাথ করব, যে ম্যাথটা হচ্ছে 1995-96 সালে এসেছিল, তবে টাইপটা আমাদের প্রত্যেকেরই জানা, সেটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, ওকে, তো আমরা একটু করে ফেলি। তো এখান থেকে আমরা বলবো হচ্ছে কী বলতো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, কেন? কারণ ভাইয়া এক্সের সহগ আর ওয়াই সহগ দিয়ে এক্সচেঞ্জ করলাম, ওইটাই হলো, আর মাঝখানে চিহ্নটাকে আমি জাস্ট চেঞ্জ করে দিলাম। এখন আমি এই টু আর হচ্ছে কী বলতো ওয়ান আমি সুন্দর করে এখানে বসিয়ে দেবো, টু এখানে বসাবো, এখানে কী বসাবো ওয়ান। তাহলে আমি যে মনে মনে টু আর ওয়ান বসিয়ে দিই, তাহলে আমি দুই থেকে এক গেলে হচ্ছে এক হবে, তাহলে হচ্ছে আমার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, ওয়ান। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান হচ্ছে আমার কত আছে, সিতে আছে। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো আমরা কিন্তু এক এক করে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সেই 2018-19 সেশনে আসা ম্যাথ থেকে শুরু করে একদম 1995-96 সাল এই পর্যন্ত আসা সকল টাইপের সকল ম্যাথ কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। এরই মধ্য দিয়ে আমাদের সরলেখার এ টু জেড সব প্রশ্ন কিন্তু আমরা সলভ করে ফেললাম। ঢাকা ইউনিভার্সিটিতে আসা এই টাইপগুলো থেকে আমরা অবশ্যই এটা বলতে পারি যে তারা একই রকম টাইপ থেকে প্রশ্ন করে থাকে এবং তারা কিন্তু প্রশ্ন রিপিট করে থাকে। আমরা প্রশ্ন রিপিট চাই না, আমরা চাই এই টাইপগুলো থেকে ঢাকা ভার্সিটি যেন পরীক্ষাতে প্রশ্ন করে থাকে, এবং ঢাকা ভার্সিটি এই কাজটাই করবে। সো আমরা এই টাইপগুলো এবং এই প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে আরও বেশি ডেভেলপ করে ফেলতে পারি এবং ম্যাথের ভয়কে কিন্তু আমরা জয় করে ফেলতে পারি। সো আমাদের মাত্র দুটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, ম্যাট্রিক্স নির্ণায়ক এবং কী বলতো সরলেখা। আমি আশা রাখি বন্দি পাঠশালার সাথে তোমরা থাকলে এরকম আরও তোমরা প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস পাবে, এবং তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবে এই সিরিজটা, তারাও যেন তোমাদের সাথে কন্টিনিউ করে থাকে। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার পরে এই সিরিজটা তোমার কতটুকু কাজে লেগেছে তা কিন্তু বন্দি পাঠশালার গ্রুপে জানাতে ভুলবে না। আমি অপেক্ষায় রইলাম সেদিন পর্যন্ত, যেদিন তোমরা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে এসে অবশ্যই বলবা ভাইয়া এই সিরিজটা অনেক বেশি উপকারিতা ছিল বা এই সিরিজ থেকে আমি অনেক বেশি লাভবান হয়েছে। আমি সেই দিনের জন্য শুধু অপেক্ষায় থাকবো,
এর পরবর্তীতে আমি তোমাদের জন্য নিয়ে আসব হচ্ছে অন্তরীকরণ এবং যোগজীকরণ, এই দুটো চ্যাপ্টারের উপরে প্রশ্ন ব্যাংক সলভ ঢাকা ভার্সিটিতে আসা এ টু জেড সবগুলো প্রশ্ন নিয়ে আমি এখানে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।